السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه اس کے আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন বিয়ের জন্য নির্দিষ্ট কাউকে সঙ্গী হিসাবে চেয়ে দোয়া করা যাবে তার সাথে কোনো সম্পর্ক না রেখে শুধু দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তাকে চাওয়া জায়েজ আছে যদি আপনার সাথে তার সাথে কোনো হারাম সম্পর্ক না থাকে খারাপ সম্পর্ক না থাকে তাহলে এমনি দোয়া করতে পারে আল্লাহ যদি কবুল করে ভালো হয় আপনার এটা তো কোনো সমস্যা নেই ভালো কিছু চাইতেই পারে একজন মানুষ যদি তার দিনদারির কারণে চাইতে বেশি উত্তম অনেক সময় মানুষ এমন জিনিসের জন্য চাচ্ছে যেটা দুনিয়ার কোনো হারাম রিলেশন হয়েছে এখন সেটা চাচ্ছে দোয়া করতেছে আল্লাহর কাছে এটা তো সে হারামের মধ্যে থেকে দোয়া করাটা তার সঙ্গে সঙ্গে আগে রিলেশনটা ত্যাগ করতে হবে যে কোনো মূল্যে এবং কোনোভাবেই সেদিকে তাকানো যাবে না এরপরে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ যেটা ভালো হয় সেটা চাইবে কিন্তু যেটা এমনি অমুম আলাল অমুম ব্যাপকভাবে যে যেখানে কোনো রিলেশন নাই খারাপ সম্পর্ক নাই বরং ব্যক্তিগতভাবে দোয়া করতেছে তার কাছে ভালো লাগতেছে পারিবারিকভাবে ভালো বা পরিবার বা মেয়ে দিন দেওয়ার সেখানে দোয়া করতে তো কোনো নিষেধাজ্ঞা নেই দোয়া তো ভালো একজন আর নির্দিষ্টভাবে কাউকে চাওয়া তো নিষেধ নেই কিন্তু উত্তম হচ্ছে এইভাবে না আছে উত্তম হচ্ছে আল্লাহর কাছে উত্তম স্ত্রী কামনা করা আপনি যাকে উত্তম মনে করছেন দুই দিন পরে সে উত্তম নাও থাকতে পারে বেশিরভাগ মানুষই আবেগতাড়িত হয়ে যায় হঠাৎ করে কাউকে দেখে মনে করে যে এছাড়া দুনিয়া চলবে না দিন চলবে না এছাড়া তার জীবন চলবে না জীবন শেষ হয়ে যাবে ইত্যাদি মোহ যখন ভঙ্গ হয় তখন মানুষের আশ্চর্য হতে হয় যে সে বলে যে কী কার পিছনে আমি ছুটেছি কী মরিচিকের পিছনে আমি দৌড়াচ্ছিলাম এই জন্য সরাসরি এইভাবে বিয়ের ব্যাপারে সরাসরি একজন ব্যক্তিকে নিয়ে দোয়া করাটা যে আমার জন্য জীবনসঙ্গী হয় বা এই জাতীয় দোয়া করা ছেলে বা মেয়ে ছেলের জন্য ছেলে মেয়েদের এইভাবে নির্ধারিত দোয়া করাটা ওই সময় আমরা নিষেধ করে থাকি যখন সেটা একটা রিলেশন বা খারাপ সম্পর্কের মধ্যে সেটা চলে গেছে আর যেটা স্বাভাবিকভাবে মানুষ দিনদারির কারণে দোয়া করে যেন আল্লাহ যেন তাকে এই ভালো মেয়েটা মিলে দেয় এটা জায়েজ আছে অথবা ভালো ছেলে মিলে দেয় এটা জায়েজ আছে নির্ধারিত করলেও জায়েজ আছে সমস্যা নেই সমস্যা ওই সময় যখন আপনি আগেই খারাপ একটা সম্পর্কে জড়িত হয়ে গেছেন আপনার কাছে এখন পৃথিবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে এই মহিলা এই মেয়ে অথবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষ হচ্ছে এই যুবকটা অথচ এটা কিন্তু এখন এই দোয়াগুলো আপনি এখন দোয়া করতেছেন পাওয়ার জন্য হয়তো পাবেনও আল্লাহ তালা মানুষের দোয়া অনুসারে দেয় পরবর্তীতে আপনার কাছে দেখবেন যে এটা কেমন হইলো এটা তো ভালো ছিল না কারণ হচ্ছে যে এই সমস্ত সম্পর্কগুলো যেগুলো তৈরি এগুলো অন্ধ করে দেয় মানুষকে সেরকম ভালো মন্দ বিবেকহীন হয়ে যায় তখন সে তার কাছে মনে হয় যে এইটা ছাড়া তার জীবন চলবে না এই জন্য আমরা অনুরোধ করবো যারা দোয়া করবেন দিনদারির জন্য যদি কাউকে পছন্দ হয় দিনদারির জন্য সে দোয়া করতে পারেন আল্লাহ যেন দিনদার মিলিয়ে দেয় এবং সে যেন তাকে দিনদার হিসেবে আপনি চাচ্ছেন আল্লাহ যেন মিলিয়ে দেয় এইভাবে দোয়া করতে পারবেন কোনো হারাম সম্পর্কে যেন না চাইবেন না আর যদি দিনদার হিসেবে না হয় তাহলে এইভাবে চাইবেন না কারণ আপনি দুনিয়া চাওয়ার মতো হয়ে যাবে তখন আর দুনিয়া চাওয়ার মধ্যে কোনো সওয়াব বা সরাসরি স্বভাবের কথা নেই তো গুণা পাবেন ওই সময় যদি কোনো শুধু দুনিয়া উদ্দেশ্য হয় এবং সেটার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় নিজেও ক্ষতিগ্রস্ত হন তো আর যদি এই সমস্ত সম্পর্কের কারণে না মানে আপনি এমনি ভালো চাচ্ছেন সেটা উত্তম যে আল্লাহর কাছে ইস্তেখারা করা আল্লাহর কাছে ভালোটা চাওয়া ইস্তেখারা করা এবং সেটা অনুসারে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন আপনার জন্য উত্তম যেখানে ভালো হয় আপনার উত্তম স্বামী বা উত্তম স্ত্রী মিলিয়ে দেয় সেভাবে দোয়া করাটা হচ্ছে উত্তম কাজ এই জন্য আমরা যেটা আপনার প্রশ্ন সহজ সংক্ষিপ্ত কথা এটাই বলতে চাচ্ছি যে যদি আপনার সাথে খারাপ সম্পর্ক না হয়ে থাকে বা কোনো রকমের যেগুলো আজ দুনিয়াতে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত এবং নিষিদ্ধ যে সমস্ত সম্পর্ক তৈরি হচ্ছে এগুলো যদি না থাকে তাহলে আপনি দোয়া করতে পারবেন তবে উত্তম হচ্ছে দিনদারির জন্য দোয়াটা যেন হয় শুধু দুনিয়ার জন্য না হয় আর যদি সম্পর্ক না থাকে ব্যাপকভাবে চাইলে বেশি উত্তম ব্যাপকভাবে আল্লাহকে চাইবেন আল্লাহ যেন যেখানে আপনার জন্য কল্যাণ করে সেটা যেন দান করে এই জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এটা দোয়া করবেন নারী পুরুষ উভয়ের জন্যই এই দোয়াটা উত্তম
আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক বোনেরা বলেন বেশি পড়াশোনা করে লাভ নেই, ক্লাস টেন পর্যন্ত পড়লে দিনই শিক্ষা অর্জন করা যায়, দিনই এলম অর্জনের নিয়তে দুনিয়াবি উচ্চ শিক্ষা অর্জন করতে চাইলে তাকে তার তাতে কি গুণা হবে? বেশি লেখাপড়া করে লাভ নেই, এটা আপেক্ষিক বিষয়। ওনার জন্য হয়তো লাভবান না হইতে পারে, আরেকজন বলতে আমি বেশি পড়ব, তার লাভ হইতে পারে। হ্যাঁ, লাভের বিষয়টা দুনিয়াবি লাভ না দিনই লাভ এটা নির্ধারণ করতে হবে। বেশি পড়ালেখা করলে চাকরি পাবে, চাকরি করলে শান্তি থাকতে পারবে, এটা শরীরে নিষেধ নেই কোথাও, এটা তো নিষেধ নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলছেন দিনই প্রশ্নের বিষয়টা, দিনই পড়ালেখা কদ্দূর করবেন, ক্লাস টেন পর্যন্ত পড়লে দিনই শিক্ষা অর্জন করা যায়, এটাও কোনো মাপকাঠি না, এটাও কোনো মাপকাঠি না। অনেক সময় কেউ ক্লাস টেনও পড়ায় নাই, দিনই শিক্ষা অর্জন করছে, সেটাও চলে। আবার অনেক সময় কেউ ক্লাস টেন নয়, ক্লাস ইলেভেন টুয়েলভ আরও বেশি পড়েও দিনই শিক্ষা অর্জন করতে পারে না। দিনই শিক্ষা অর্জনের জন্য দিনই শিক্ষার প্রতিষ্ঠান লাগে, দিনই শিক্ষার বই শিক্ষা লাগে, দিনই শিক্ষার জন্য দিনই শিক্ষার যারা শিক্ষিত তাদের কাছে যেতে হয়, তাদের কাছ থেকে শিখতে হয়। দিনই শিক্ষা শুধুমাত্র কাগজে কলমে শেখা যায় না, এগুলি শেখার জন্য আগে জানতে হয় কোন বইটি পড়বেন, কার কাছে পড়বেন, কোন কার কার অনুসরণ করবেন, এগুলি আগে জানতে হবে আপনাকে। সেটা অনুসারে আপনি অল্প আপনি যদি একেবারে ক্লাস টেন পর্যন্ত না পড়েন তাও কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ক্লাস গোনা দিয়ে, ক্লাস গোনা অর্থাৎ আপনি মনে করছেন যে আপনি ডিগ্রি অর্জন করছেন, এইচএসসি এসএসসি অথবা আলি, হয় না? অনেকেই এভাবে দেখি আমরা ডিগ্রি অর্জন করার পরও সবচেয়ে জাহেল থেকে যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন কোনো কোনো জাহেলের কথা হলো আসসালামু আলাইকুম বলা যাবে না, সে তো কম পড়ালেখা করেনি, সে তো সর্বোচ্চ ডিগ্রি নিছে, এরপর ডিগ্রি নেই, তো সে আবার বলেছে যে খোদা হাফেজ বলতে হবে, আল্লাহ হাফেজ বলা যাবে না, কত দুদিক থেকেই বিভ্রান্ত, না দিন শিখেছে না না বুঝেছে কিছু। তো এই যে শিখেও না এবং কারোতে শিখতেও চায় না, এরকম মানুষগুলো এই মা সমাজকেও কলুষিত করে এবং এটা সমস্যা তৈরি করে। তো এখন আমি যেটা আপনাকে বুঝতে চাচ্ছি, নিশ্চয়ই কোনো বোন প্রশ্নটি করেছেন, আসলেই ক্লাস টেন বা ক্লাস টুয়েলভ বা এগুলি কোনোটাই ইয়া না, মাপকাঠি নয়, জ্ঞানের মাপকাঠি না। আপনি শিখবেন কি এটা আগে বলি, আপনাকে যেই বিদ্যা আপনাকে আল্লাহর উপর ইমান এবং ইমানের রোকনসমূহ, ইসলাম এবং ইসলামের রোকনসমূহ, এগুলি শিক্ষা দিবে না। সেই শিক্ষা আপনি যতই পড়েন না কেন কাজে লাগবে না, আপনার দিন দুনিয়াতে কাজে লাগলেও আখেরাতে কোনো কাজে লাগবে না, বরং কখনও কখনও সেগুলো আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো আপনি এই চিন্তা করবেন যে এগুলো শিখছেন কি না, এরপরে আপনি দুনিয়ার জন্য যদি বেশি পড়েন তাতে সমস্যা নেই, তবে পড়াটা অবশ্যই মেয়েদের জন্য পর্দার ভিতরে থেকে করতে হবে, এবং সেই পড়াটা যেন দুনিয়ার যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিয়ে শাদি বন্ধ করে দেয়া, যে এটা একটা জায়গায় পৌঁছার জন্য, একটা নিজের আত্মসম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য দাবি করে বা বলা যে তিনি এখন একটা স্ট্যাটাস তৈরি করেছেন, এই জাতীয় জিনিস মেয়েদের জন্য মানায় না। মেয়েদের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বোঝা, সেটা হচ্ছে এমন পর্যায়ে একটুকু শিখা যতটুকুর মাধ্যমে সে নিজের পরিবারকে নিজেকে মূর্খ থেকে মুক্ত করতে পারে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে এই কাজে সহযোগিতা করতে পারে। আপনি যদি কোনো ধরেন অষ্টম শ্রেণী পাস হন, আপনার ছেলে যদি কোনো পড়তে চায় আপনার কাছে, আপনি কিন্তু পড়াতে পারবেন না, আপনার ছেলে মেয়েদের পড়াতে পারেন, ছেলে মেয়েদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, এই জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু আপনার দরকার আছে। আর শিক্ষিত হতে ইসলাম মেয়েদেরকে নিষেধ করে না, তবে পরিবেশটা চায়। একজন মেয়ে শিক্ষিত হতে পারে, শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রি নিতে পারে, এলমের খেদমত করতে পারে, আলেমা হতে পারে, সবই কোনোটাতেই নিষেধ নেই। নিষেধ হচ্ছে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করা, নিষেধ হচ্ছে দিন সম্পর্কে না জেনে শুধু দুনিয়া জানা, নিষেধ হচ্ছে দিন সম্পর্কে না জেনে ফতোয়াবাজি করা। তো এগুলি আজ বেশিরভাগ মেয়েরাই এভাবে বের হচ্ছে, ওরা কবরে যাবে না মনে হয়, ওদেরকে অনেককে দেখেই মনে হয় না যে আখেরাতে বিশ্বাস করছে। অনেকে দেখা যায় পড়াশোনাটা, এই পড়াশোনা যারা বলছে পড়াশোনা করে লাভ নেই, এটা একটা কথার একটা দিক সত্য আছে, এদের অনেককেই দেখা যায় যে তাদের এই পড়াশোনার কারণে তারা একটা চাকরি পায় বাইরে, স্বামীর অজান্তে বা স্বামীর জ্ঞাতসারে সেই চাকরি, অথবা প্রথম প্রথম স্বামী বিপদে থাকার কারণে অনুমতি দিয়েছে,
সেই কারণে চাকরি নিয়েছে। পরবর্তী দেখা যায় তাদের ঘরের পরিবেশ, ঘরের কিছুই চলে না, কিন্তু তাকে চাকরি করতেই হবে, চাকরি করে। এমন কখনো কখনো সে ঘর ছেড়ে দিয়ে চাকরির জন্য স্বামীকে পর্যন্ত ছেড়ে দেয়। এটাই হচ্ছে এই অতিরিক্ত পড়ার খারাপ দিক, মেয়েদের জন্য অতিরিক্ত পড়ার খারাপ দিক হচ্ছে এটা। মেয়েরা অতিরিক্ত পড়বে তবে ঘরও সামাল দিবে, পড়াতে নিষেধ নেই, ঘর সামাল রাখতে হবে তাকে। তার ঘর, তার জায়গা যে ঘর, এটা তাকে বুঝতে হবে। তার জায়গা ঘর, এটা প্রথম জায়গা। ঘরের কাজ শেষ করার পরে যদি তিনি শরিয়া মোতাবেক কোথাও দিনের খেদ বা দুনিয়ার খেদমত করতে পারেন, কোনোটাতে শরিয়তে নিষেধ করে না। আর শরিয়া মোতাবেক অর্থই হচ্ছে প্রথমত তার পরিবেশটা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া নির্দেশনা মোতাবেক হতে হবে। দ্বিতীয়ত, তিনি যদি স্বামীর অধীন থাকেন, অর্থাৎ তিনি কোনো মানুষের স্ত্রী থাকেন, স্বামীর অনুমতি লাগবেই। স্বামী যদি বলে আমি তোমাকে অনুমতি দিলাম না, তাহলে তার জন্য চাকরি করা হারাম, এবং এই চাকরির টাকাও হারাম, এবং তিনি সবসময় লানতের ভিতরে থাকবেন, আল্লাহর অভিশাপের ভিতরে থাকবেন। এই জন্য বেশি পড়ে চাকরির চিন্তার চেয়ে নিজেকে শিক্ষিত করে তোলা, দিন এবং দুনিয়ার জ্ঞানে জ্ঞানী করে তোলা, এতে নিষেধ নাই শরীয়তে। কিন্তু বেশি পড়ে চাকরির চিন্তাভাবনা করে করাটাই হচ্ছে, চাকরি করতে হবে, টাকা রোজগার করতে হবে, তাকে বাইরে ঘুরে বেড়াতে হবে, মানুষের সাথে সম অধিকারের জন্য চিৎকার করতে হবে, এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য কান্নাকাটি করতে হবে, এই জাতীয় চিন্তাভাবনা যারা করছে, অথবা তাদেরকে এখন কাঁধে কাঁধ মিলিয়ে যেটা আজ বের হচ্ছে এই জাতীয় স্লোগান, এগুলো তাদেরকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামানো হচ্ছে, এই সবগুলি হচ্ছে হারাম এবং নিষিদ্ধ শিক্ষা। এগুলি তার বিপদের কারণ হবে, তার পক্ষে যাবে না, এগুলি তার বিপক্ষে যাবে। এই জন্য মেয়েদের জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, অতটুকু শিক্ষায় তার জন্য যথেষ্ট, যতটুকু তার নিজের দিনকে হেফাজত করতে পারে, অতটুকু শিক্ষায় তার যথেষ্ট, অতটুকু তার দুনিয়ার কাজে লাগে, এবং অতটুকু শিক্ষা তার জন্য যথেষ্ট যেটা দিয়ে সে তার পরিবেশে, অর্থাৎ মেয়েদের মধ্যে খেদমত করতে পারে মেয়েদের, এটুকু তার শিক্ষার জন্য যথেষ্ট। ধরে একজন ডাক্তার হলো মেয়ে, অথবা একজন সে একজন সে শিক্ষিত মেয়ে হলো, তো তার তো খেদমত আছে, সে কোনো মেয়েদের কলেজে পড়াতে পারে, মেয়েদেরকে পড়াতে পারে, মেয়েদেরকে ডাক্তারি হিসাবে মেয়েদেরকে ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু ধরেন একজন মেয়ে, সে লেদার টেকনোলজির কী করবে, লেদার টেকনোলজি যদি মেয়েদেরকে পড়ায় তখন এটা কথা আছে, কিন্তু মেয়েদের লেদার টেকনোলজির কাজটা কী? মেয়েরা যদি কোনো ওই সমস্ত জায়গাতে কাজ করে, এদেরকে তাদের কি তাদের আসলে কি তাদের কোনো ইয়া থাকে, নিজেদের আত্মমর্যাদাবোধ এবং নিজেদের সেফ করার কি সুযোগটা থাকে? কখনো থাকে না। একজন মেয়েকে যদি কোনো আপনি সিভিল ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, মেয়ে কি ইট নিয়ে আসবে না ইট দেখতে যাবে? এই যে জায়গা সিলেটের ওখানে মেয়েদের কেন পড়াবে, কী কাজ লাগবে তার? এটা আমরা না বুঝে এমন এমন কাজগুলি করি, এমন এমন কাজগুলি পিতামাতাও করায় যেগুলো আসলে আল্লাহ এবং তার রাসূলের দাঁত দ্বারা হয় না, এগুলি দুনিয়া দাঁত দ্বারা হচ্ছে, এগুলো দিয়ে সে দুনিয়া কামাবে কিন্তু আখেরাতকে বরবাদ করবে। কারণ তাকে মানুষের সাথে ঘেঁষতে হবে, মিশতে হবে, এবং পুরুষ মানুষের সাথে সেখানে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। এবং এগুলি বেশিরভাগ সময় এদের পারিবারিকভাবে শান্তিতে পায় না, টাকা হোস টাকায় প্রাচুর্যের শান্তি না, প্রাচুর্যের সব শান্তি না। অনেক মানুষ আছে টাকা পয়সা দিয়েও স্বামী পায় না, কারণ তার স্বামীরা এই সমস্ত মেয়েদের পছন্দ করে না যারা বাইরে ঘুরে বেড়ায়। স্বামীরা চায় এমন স্ত্রী, যে স্ত্রী ঘরে থাকবে, তার টাকাটা খরচ করবে, সে বাইরে থেকে রোজগার করে আনবে, ঘরটাকে সামাল দিবে, এটা চায়। এটা চাওয়া উচিত, প্রত্যেক স্বামী এটা চাওয়া উচিত, এটা চাওয়া দোষণীয় নয়। আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন, নারীদেরকে ঘরের জন্য, মেয়েদেরকে বাইরের জন্য। বাইরে যদি হতে হয় তাকে অবশ্যই যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে, যতটুকু শরীয়ত অনুমোদন করে অতটুকু করতে হবে, এর বাইরে না। যেগুলি প্রয়োজন না নারীদের সাথে তাদের স্বাস্থ্যগত, তাদের আবেগ অনুভূতিগত যেখানে বিরোধ আছে সেখানে তাদের জন্য এই সমস্ত শিক্ষা গ্রহণ করা বৈধ নয়। অনেকে দেখবেন পড়ালেখার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে, বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য মেয়েরা, এবং স্বামীর তোয়াক্কা করতেছে না বা ঈশ্বরীয়তে তোয়াক্কা করতেছে না, তারা পুরো সময়টা হারামের মধ্যে লিপ্ত হচ্ছে। অনেকে আবার তার স্ত্রীকে রেখে চলে আসতেছে বিদেশে, সেখান থেকে ডিগ্রি নিয়ে আসার চিন্তাভাবনা করতেছে, সেই মহিলা এসে আবার স্বামীকে তালাক দিচ্ছে, বহু ঘটনা আমাদের চোখের সামনে হচ্ছে। এটা এই জন্য যে সে নিজে এমন জিনিস দেখিয়েছে যে জিনিসটা আর স্ত্রীকে দেখানো উচিত হয়নি, সে এখন
শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলতে তার মধ্যে কোনো লাজবোধ নেই বা কোনো বাধা নেই, সে বার নেই, সে যা ইচ্ছে তা করে বলে বেড়াচ্ছে। কারণ তার তো মূল যে উদ্দেশ্য ছিল এর থেকে বেরিয়ে গেছে, এখন সে ভালোকে খারাপ জ্ঞান করতেছে, খারাপকে ভালো জ্ঞান করতেছে। সে তখন সে দেখে আসছে বিদেশে কীভাবে মেয়েরা রাস্তাঘাটে নাচানাচি করতেছে, সে দেখে আসছে যেভাবে আমাদের দেশে নগ্ন মেয়েগুলোর পিছনে মানুষ কীভাবে দৌড়ায়, সে এখন ওইরকম হতে চায়, সে দেখতে চায়, সে বহুগামী হতে চায়, সে এখন আর ঘরে থাকতে চায় না। এটা এগুলির কারণে হয়তো কেউ কেউ বলে থাকেন মেয়েদের বেশ বেশি পড়াশোনা করে লাভ নেই। তো আমরা এটা নির্ধারণ না করে, ক্লাস টেন পর্যন্ত নির্ধারণ না করে আমরা বলি যে হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করতে কোনো নিষেধ নেই, তবে সেটাকে অবশ্যই তার পরিবেশে হতে হবে, এক। দ্বিতীয়ত তার প্রয়োজন হতে হবে, যে জিনিসগুলো তার প্রয়োজন কাজে লাগবে, যেই জ্ঞান তার কোনো কাজে লাগবে না সেই জ্ঞান সে যেন না শিখে, সে যেন না শিখে। আর যতটুকু জ্ঞান শিখলে তার পরিবার চালাতে পারবে, অথবা তার জন্য কোনো বিপদে পড়লে সে নিজেও আর্ন করতে পারবে, অটুকু যথেষ্ট। এটুকু যেন তাও তার পরিবেশ পাওয়া গেলে সেখানে সে এটা শিখবে, যেখানে পরিবেশ নেই সেখানে তার শেখারও প্রয়োজন নেই। কারণ দুনিয়া কামাই করার জন্য, আখিরাতকে বরবাদ করা কোনো ইমানদারের কাজ হতে পারে না। 60-70 বছরের বাঁচার জন্য বা 100 বছর ভালোভাবে থাকার জন্য, কোটি বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তার যে জীবন, মূল জীবন, সেই জীবনকে বিনষ্টকারী কখনও বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে পারে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি সুদের ব্যবসা করে, তবে তাদের দেয়া খাবার খাওয়া যাবে কি না? যদি তাদের, প্রথমত দুইটা দিক আছে, একটি হচ্ছে যদি তাদের পুরুষ সম্পদই হারাম, অথবা হতে পারে পুরুষ সম্পদ হারাম নয়, কিছু হালাল কিছু হারাম, যদি কিছু হালাল কিছু হারাম হয় তাহলে আপনি তাদের দেয়া খাবার খাবেন। কারণ হচ্ছে তাদের তো হালাল হারাম মিশ্রিত আছে, যুগ যুগ ধরেই মানুষের খাবারের মধ্যে হালাল হারাম মিশ্রিত ছিল, একেবারে খাঁটি আল্লাহ নেককার বান্দারা ছাড়া সবাইরই কিছু না কিছু সমস্যা থাকে। তো এই জন্য খাওয়ার বন্ধ করা যাবে না সেখানে। আর যদি দেখেন যে তারা পুরোটাই হারামের উপর তাদের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত, পুরোটাই হারাম, তাদের আয় পুরোটাই হারাম এবং তিনি আর হারাম ছাড়া কিছু আয় করেন, হারাম দিয়েই চলেন, তাহলে আপনার এখানে দুটি দিক রয়েছে। একটি হচ্ছে যদি আপনি তার খাবার না খাওয়ার কারণে সে হারাম পরিত্যাগ করবেন, এরকম অবস্থায় আপনার হয়, তাহলে আপনি অবশ্যই খাবেন না। আর এটার নাম হচ্ছে জলবুল মাসলাহা, আপনার স্বার্থ সংরক্ষণ করতেছেন। আর যদি এমন হয় যে আপনি খাইলে বরং তারা খুশি হয়ে আপনার কথা শুনবে, ওয়াজ শুনবে এবং শেষে সেই হারামটা পরিত্যাগ করবে, তাহলে আপনাকে সেখানে দাওয়াতে অংশগ্রহণ করবেন, খাবেন। কারণ এটা তো হারাম হয়ে যায়নি, খাবার হচ্ছে তার খাবার তো নয়, খাবার তো আপনি করেন না, খাবার তো হচ্ছে খাবার এই ব্যবস্থাপনা আপনি করেন না, একজন করেছে, আপনাকে দাওয়াত দিচ্ছে। দাড়ি সে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনি টাকাটা কোত্থেকে আনলেন, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তিন নম্বর যে সুরত, সেটা হচ্ছে যদি আপনি যান বা না যান সমান কথা, বরং আরও ক্ষতির কারণ হয়, গেলে সে আরও আশকারা পেয়ে যাবে, তার মধ্যে ভাবান্তর আসবে না যে আমি যে হারাম খাচ্ছি তাতে তো কোনো সমস্যা নেই, কারো অমুক খুজুরে খাইছে, অমুক খুজুরে খেয়ে গেছে, অমুক আলে আমার আত্মীয়রা খেয়ে খায়, সবাইকে সাহায্য করি, সুতরাং হারাম খেতে নিষেধ কিসের? এবং এটা এরকম যদি হয় আপনি এই খাবার খাবেন না। কেন খাবেন না? এটার নাম হচ্ছে দারুল মাফসাদা, আপনি ফাসাদকে নিরোধ করতে হবে, আপনাকে ফাসাদ নিরোধ করতে হবে। আর এটা আরেক নাম হচ্ছে যেটাকে বলে সদ্দুজারায়, অন্যায়ের পথ বন্ধ করা, এই জন্য আপনি তখন খাবেন না। হ্যাঁ, তবে আমরা বলছি খাবারটা হারাম, এটা আমি বলছি না, কারণ যে কোনো জিনিসের কেউ যদি দাওয়াত দেয় সেটা আপনি দাওয়াত খেতে পারেন, শরীর দৃষ্টিতে কখনো বলে না যে তার দাওয়াতের এটা হারাম বা এটা খাবারটা হারাম, এটা বলে না। যদি আপনি নিজে যদি কোনো হারাম থেকে কিনেন, তখন আপনার টাকাটাও হারাম, খাবারটাও হারাম। কিন্তু আরেকজনের যেটা এই দাওয়াত দিচ্ছে এবং সেখানে আপনাকে খাওয়াচ্ছে, তার হারাম জানার পরে বিস্তারিতভাবে যেভাবে আমরা বলছি সেভাবে আপনার ব্যবহার যেন হয়, এটা খেয়াল রাখবেন। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার ওযু করার বেসিন আর টয়লেট একটাই, অন্য কোনো ব্যবস্থা নেই, তাহলে আমার কী করা উচিত? ওযু করার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? একটু বিস্তারিত বলবেন। এই প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি যে বিশুদ্ধ মতে বর্তমান যে টয়লেটগুলো আছে এগুলো আগের মতো, সেগুলোতে বাথরুম বা পায়খানা তো লেগে থাকে না, মানে ময়লা লেগে থাকে না, এগুলো সাধারণত ফ্লাশ করার পরে পানি দিয়ে ধুয়ে ফেললে সেগুলো পরিচ্ছন্ন হয়ে যায়। তো শরীয়তে যে কারণে মানুষকে
পরিচ্ছন্ন থাকতে বলেছে বা পরিচ্ছন্ন জায়গাতে কোরআনের তেলাওয়াত বা বিভিন্ন কথাবার্তা বলছে সেটা কিন্তু স্পষ্ট, সেটা হচ্ছে যেখানে যেখানে হারামের কোনো বা কোনো নাফাকের কোনো অবস্থা না থাকে। এই যে বর্তমান বেসিনগুলো বা টয়লেটগুলোতে সাধারণত এমন অবস্থা হয়, বেশিরভাগই কোনো হারাম বা নাফাকের কোনো বিষয় থাকে না, নাফাক কোনো বিষয় থাকে না, চলে যায়, পানি দিয়ে ধুইলে সেগুলো চলে যায়, সেগুলো পরিচ্ছন্ন হয়ে যায়। তো এইখানে বর্তমানে এই যে সমস্ত বেসিন আছে সেগুলোতে উজু করা বাথরুমের ভিতরে কোনো নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না, কোনো নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না, এবং এগুলিতে বিসমিল্লাহ বলা কোনো নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না, এগুলির পক্ষে কোনো দলিল নেই। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এগুলোতে কোনো বিসমিল্লাহ বলতে কোনো সমস্যা নেই, এই জন্য বিসমিল্লাহ বলবেন, উজু করবেন, কোনো সমস্যা নেই। আর বিসমিল্লার ব্যাপারে আরও সুবিধা হচ্ছে একটা, বিসমিল্লা কোনো পূর্ণ আয়াত নয়, বিসমিল্লা কোনো পূর্ণ আয়াত নয়, কোরআনের কোনো পূর্ণ আয়াত নয় যে পূর্ণ আয়াত পড়তেছি। বিসমিল্লা আপনি এমনকি ফরজ গোসল শুরু করার আগেও পড়বেন, বিসমিল্লা আপনি অজু করার শুরু আগেও পড়বেন। তো আপনি জানেন যে বিসমিল্লা পুরো আয়াত পড়া যায় না, বিসমিল্লা পড়তে দল দোষের কিছু নেই, সার্বিক কারণ আপনি দেখতে পাচ্ছেন বিসমিল্লা পড়ার মধ্যে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। অর্থাৎ এই জাতীয় বাথরুমে বর্তমান যে সমস্ত বাথরুম আছে এগুলোতে বিসমিল্লা পড়াতে কোনো দোষ নেই, কোনো দোষ নেই, না সারাই দোষ, না কোনো বিবেক ঘট বিবেকের কারণ বিবেক মানে আকলি কারণ দোষ, সারাই আকলি কোনোভাবেই কোনো দোষের কিছু নয়। যারা এগুলি বলেন যে বাথরুমে বিসমিল্লা বলা যাবে না, তাদের পক্ষে কোনো দলিল নেই, কারণ এইভাবে সরাসরি কোনো হাদিসও আসে নাই, বরং বিসমিল্লাহ রহমানুর রাহিম এটা একটা পূর্ণ আয়াত, আপনি বিসমিল্লা বলে তো উজু করবেন, বিসমিল্লাহ রহমানুর রাহিম পুরোটা বলা হয়নি একটা হাদিসে, তো বিসমিল্লা বলে উজু শুরু করবেন, এটা সুন্নত। আর বিসমিল্লা বলা যাবে না এমন কোনো দলিল যেহেতু নেই, সেহেতু আপনি বিসমিল্লা বলে বিসমিল্লাহ রহমান রাহিম বললেও আপনার জন্য কোনো সমস্যা হবে না, তো নিষেধাজ্ঞা নেই। তো যেহেতু নিয়ম হচ্ছে বিসমিল্লা বলে শুরু করা, এই জন্য টয়লেটে যে বেসিন আছে সেখানে উজু করার সময় অথবা যেখানে পানি পড়ে, যেখানে পানি পড়ে আলাদা যে উজু করছেন সেখানেও টয়লেট এক পাশে আছে, ময়লা নাই, কিছু নেই, আপনি কোনো সমস্যার ভিতরে নেই, সেখানে আপনি বিসমিল্লা বলে উজু করবেন এবং সে উজু হবে, কোনো সমস্যা হবে না। যারা বলে যে আলাদাভাবে অন্য জায়গায় উজু করতে হবে সেখানে কোনো দলিল ভিত্তিক কথা বলেনি, দলিল ভিত্তিক কথা নয়, এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কারো আপন ভাই যদি সমকামী হয় তাহলে তার সাথে কেমন আচরণ করা উচিত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ইস্তিরজা বলে এটাকে, এটা একটা বিপদের কারণ, এই বিপদের সময় ইস্তিরজা পড়তে হয়, মানে আল্লাহর কাছে ফিরে যেতে বলতে হয়, এই জন্য আমরা ইস্তিরজা করি। ইস্তিরজা অর্থ হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য, যে আমরা এত বড় বিপদে আমাদের সমাজ আজ ডুবে যাচ্ছে যে এগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এগুলোকে কিছুই মনে করা হচ্ছে না, কেউ কেউ এগুলি প্রমোট করছে, এই তথাকথিত গে, লেসবিয়ান বা এই জাতীয় যাদের এলজিবিটি বা যাদের সমকামিতা এটাকে কেউ কেউ প্রশ্রয় দিচ্ছে, আর কোনো কোনো জায়গাতে সেগুলো এমন লোকেরা করছে যেগুলো উচ্চারণ করার মতো নয়, কোনো 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 জ্ঞানের ধ্বজাধারী ব্যক্তিদের দ্বারা তা হচ্ছে, এগুলো হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো একজন মানুষ এই ব্যাপারে কি বিধান সেটা জানা দরকার। মূলত বিশুদ্ধ মতে সমকামীদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বিশুদ্ধ মতে সমকামীদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন পাহাড়ের উপর থেকে ফেলে দিতে, সেখান থেকে পড়ে মরে যাবে। কী জন্য নিয়েছেন, যে আল্লাহ তাআলা ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, যারা সমকামী ছিল ইতিহাসে লুত আলাইহিস সালামের জাতি, তাদেরকে আল্লাহ তাআলা উপরে উঠাইয়া তারপর উপর থেকে ফেলে মেরেছেন, এই জন্য তাদের মত হচ্ছে ওখান থেকে ফেলে মারবে। সাধারণভাবে আলেমদের মত হচ্ছে যে তাদেরকে তাকে হত্যা করা হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে শাস্তি দিয়ে মারতে বলেছেন, তিনি তাজিরি শাস্তি দিতে বলেছেন, সরাসরি তিনি হদে দিতে বলেননি, কিন্তু সরাসরি হদের ভিতরে আসবে, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি মান সানা মান আমিলা আমাল কওম লুত, কেউ যদি লুতের বংশধরদের কোনো আমল, লুতের কওমের কোনো আমল কেউ করে ফেলে, লুতের কওম তাদের এই আমল যদি কেউ করে তাকে হত্যা করো, অর্থাৎ যদি যেই ব্যক্তি জোর করে করেছে তাকে তো হত্যা করাই হবে, আর যার সাথে ইচ্ছাকে অনুমোদন নিয়ে করেছে যার তাকে হত্যা করা হবে, এটা শরীয়তের বিধান, অর্থাৎ উভয়কেই যার সাথে করা হলো এবং যাকে হত্যা উভয়কে হত্যা করা, যার সাথে করা হলো এই জাতীয় সমকামিতা
উভয়কে হত্যা করার কথাই শরীয়ত বলেছে। এর অর্থ হচ্ছে যদি এখানে কখন হত্যা করা হবে, যদি উভয়ের সম্মতিতে এই কাজটার মধ্যে তারা প্রবৃত্ত হয় তাহলে সেখানে হত্যার মশলা বিলো তাহাজিরি শাস্তি, এটা আবহন করার মধ্যে। অন্যেরা বলেন তাহাজিরি না হদের শাস্তি, হদ সরাসরি শরীয়ত নির্ধারিত জিনিস। আর তাহাজিরি অর্থ হচ্ছে যেটা যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু বিচারক তার বিবেক বিবেচনা দিয়ে এটাকে নির্ধারণ করে দেবেন। কোথাও তিনি দেখবেন যে যেখানে ফেতনা বেশি বেড়ে গেছে সেখানে মৃত্যুদণ্ড দিবেন, যদি ফেতনা বেশি না হয় কম হয় সেখানে জেল দিবেন, জরিমানা করবেন, দূরত্ব তার সাথে তার ব্যাপারে মানুষকে জানিয়ে দিবেন, সাবধান করবেন, এগুলো সবই কিন্তু এর ভিতরে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় ধরনের অপরাধ, এটা মানব জাতির বিরুদ্ধে অপরাধ। এর মাধ্যমে একটি জাতি ধ্বংস হয়ে যায়, কারণ তারা স্ত্রীদের থেকে বা মেয়েদের থেকে বিমুখ হয়ে যায়, ছেলেমুখী হয়ে যায়। আপনারা ভালো করে জানেন যে এর মাধ্যমে সন্তান সন্ততি অর্জিত হয় না। এতে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ হয়ে যাবে এবং একটি এলাকা বা পুরো এলাকা মানুষশূন্য হয়ে যাবে। এবং এটাই হচ্ছে আজ ইউরোপে ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো কমিউনিটি ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য তারা সন্তান চাচ্ছে, বিভিন্ন গান থেকে লোক নেয়, আমাদের দেশ থেকে লোকগুলো নিয়ে তারা সেখানে পুরাচ্ছে, বা বিভিন্ন দেশ থেকে নিয়ে তারা তাদের সেখানে তারা অভিভাষণ দিচ্ছে, কারণ তাদের দেশে আর লোক তৈরি হচ্ছে না। তো এই সামান্য একটি এই অন্যায় যে টান, অন্যায় যে অন্যায় যে ইয়েটা, অন্যায় যে চাহিদাটা পূরণের জন্য মানুষ আজ যে কাজগুলি করে যাচ্ছে, এগুলো শক্ত হাতে দমন করা উচিত, শক্ত হাতে দমন করা উচিত। আমরা অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা যেন এই বিষয়টি গভীর দৃষ্টি দেখেন। তাদের অনেকেই যারা ক্ষমতায় আছেন তারা চিন্তা করে দেখুন, তাদের বাবা মা যদি কোনো না থাকতো, ছেলে ছেলে বিয়ে হইতো, মেয়ে মেয়ে বিয়ে হইতো, ছেলে ছেলে এ সমকামিতা করে বেড়াইতো, তাহলে আপনি নিজেও দুনিয়াতে আসতে পারতেন না, এই সমাজ ব্যবস্থা থাকতো না। তাহলে আপনি এই তথাকথিত যাদেরকে অনেকে বলে যে এদের অধিকার আছে, এরকম অধিকার যদি হয় তাহলে দুনিয়াতে কারো হজবল অবস্থা হবে, কারো জীবন আর অতিষ্ঠ ছাড়া কিছু থাকবে না। কারো আপনি কারো যদি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীটা যদি কেউ নিয়ে যায় বলে অধিকার আছে, আপনি যেমন মানবেন না, তেমনিভাবে একজন মানুষের এই জাতীয় অধিকার দাবি করতে পারে না। প্রত্যেকটির কিছু নীতি নৈতিকতা আছে, দিন তো আছেই, দিনের কোনো দিনেই এটাকে হারাম হালাল করা হয়নি, প্রত্যেক দিনেই এটাকে হারাম করা হয়েছে। প্রত্যেক ধর্মেই এই সমকামিতা বা নারী পুরুষের এই আরবরা বলে এটাকে বলে, আরবরা একটাকে বলে সেহা, মেয়েদেরটাকে বলে সেহা, আর এই ছেলেদেরটাকে বলে ছেলে, ছেলে হলে এটাকে বলে লিওয়াত। এই দুইটাকে আরবরা সবসময় ঘৃণা দৃষ্টি দেখেছে। কোনো মানে যাদের মধ্যে বিবেক আছে, যাদের মধ্যে রুচিবোধ আছে, যাদের মধ্যে মর্যাদাবোধ আছে, তারা কখনো এই জাতীয় জিনিস সহ্য করতে পারে না, দেখতেও পারে না। বরং স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, জাহিলি যুগে একজন সাহাবি বলতেছেন, জাহিলি যুগে এক বানরের সাথে অপকর্ম করার কারণে তিনি দেখেছেন যে বানররা সবাই মিলে ওইটাকে পাথর মেরে হত্যা করেছে। বুঝিয়ে দিল যে এই কাজটি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা একটি জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছেন, সেটা হলো লুত কওম। কীভাবে ধ্বংস করেছেন আরও মারাত্মক পর্যায়ে, সেটা সাধারণ ধ্বংস নয়, শুধু আওয়াজ দিয়ে ধ্বংস করে দেন নাই, বা শুধু চিৎকার নয়, শুধু বাতাস দিয়ে নয়, বরং কী করেছেন আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা ফাজআলনা আলিয়াহ সাফিলা, জিব্রিল আলাইহিস সালাম তার ডানা ঢুকিয়ে দিলেন মাটির নিচ দিয়ে, যতটুকু তারা বসবাস পুরো অঞ্চলটাকে তিনি এমন উপরে উঠালেন যে তার উপরের আওয়াজ আকাশে যারা তারা শুনতে পাচ্ছিল, এরকম উপরে উঠেছেন। খুব রাগের মাথায় সেখান থেকে উল্টে দিলেন পুরো ভূমিটা, উল্টে তাদেরকে নিচের দিকে দিয়ে দিলেন, আর নিচের ভূমিটা উল্টে উপর দিকে উঠে গেল। কারণ এরকম করা হচ্ছে কেন, তারা ফিতরাতের বিপরীত কাজ করছে, স্বাভাবিক নীতির বিপরীত কাজ করছে, উল্টা করেছে, এই জন্য তাদেরকে উল্টা শাস্তি দেওয়া হচ্ছে। এটাতে আল্লাহ তাআলার গজব শেষ হয় নাই, আল্লাহ তাআলা এরপর কী করেছেন, ও আমতারনা আলিম হিজারাতাম মিন সিজ্জিল, তাদের উপরে কঠিন পাথর বর্ষণ করে দিলাম। অর্থাৎ যে পাথরের আল্লাহ তাআলার ক্রোধ নিবারণের জন্য আল্লাহ তাআলা সেটা করেছেন, অর্থাৎ উল্টে দিয়েও আল্লাহ তাআলার ক্রোধ শেষ হয়নি, আল্লাহ তাআলা এরপরে আবার পাথর সেখান থেকে তাদের উপরে পাথর নিক্ষেপ করে তাদের আল্লাহ তাআলার ঘৃণার প্রকাশ ঘটিয়েছেন। এর অর্থ হচ্ছে এই জাতীয় কাজ যারা করে তারা ঘৃণিত, তারা নির্লজ্জ, তারা পাপিষ্ঠ, এবং তাদেরকে কেউ কোনোদিন ভালোবাসা তো দূরের কথা, তাদের কোনোদিন শোনার পরে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারে না। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। লুত আলাইহিস সালাতুয়াসাল্লামের কওম যখন এটা করতো, তখন লুত আলাইহিস সালাতুয়াসাল্লাম বলছিলেন আতাতুনা দুকরানা মিনাল আলামিন, পৃথিবীর মধ্যে তোমরা পুরুষের এটা করো,
মা সাবাকা কুম্বিয়া আহাদুমিল আলামিন, বারবার এক একবার এক একটা বলছেন, আর তোমাদের আগে কেউ তো এটা করতো না। তারপর তিনি বলছেন হাউলাই বানায় তুমি কিন্তু ফায়লি, এটা তো আমাদের মেয়েরা আছে, ওদেরকে বিয়ে করো তোমরা, তোমাদের ওদেরকে বিয়ে করো। তখন বিয়ের কোনো সীমাও নির্ধারিত হয়নি, তুমি যতটুকু পারো ওটা বিয়ে করো। কিন্তু এরা তার সেটা শুনতো না, তারা বলতো মা আলানাফি বানাতে কি মেয়েদের আমরা কী করবো, মানে ছেলের দরকার নাউজুবিল্লা। এই জাতীয় আজ যারা এটা করছে তাদের মধ্যে ফিতরাত নষ্ট হয়ে গেছে, তাদের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে, তাদের স্বাভাবিক রুচিবোধ চলে গেছে, তারা সম্পূর্ণরূপে প্রকৃতিবিরুদ্ধ কাজ শুরু করে দিয়েছে। এই জন্য এই লোকদেরকে ঘৃণা করবেন, আপনার ভাই হোক আর যেই হোক ঘৃণা করবেন, এবং তার সাথে কোনো সম্পর্ক রক্ষা করবেন না, এবং তাকে যে কোনোভাবে এর থেকে প্রথম কাজে তাকে বন্ধ করার জন্য আপনার দায়িত্ব, এটা তাকে এই সুযোগ দিবেন না। যদি বিয়ে করে দিলে কাজে লাগে তাহলে বিয়ে করে দিবেন, অনেক সময় বিয়ের মাধ্যমে তার পবিত্রতা আসলে অনেক সময় এগুলি মানুষ ছেড়ে দেয়। দ্বিতীয়ত, তার সাথে কোনো ছেলেকে মিশিয়ে দিবেন না, কোনো পুরুষদেরকে মিশিয়ে দিলে সাবধান করে দিবেন, আপনার দায়িত্ব যতক্ষণ আপনি পারেন। এবং তৃতীয়ত, তাকে কোনো প্রতিষ্ঠানে যেখানে ছেলেরা থাকে বা যেখানে সেখানে আপনি তাকে কখনো কাজ করতে দিবেন না, কারণ সে এই সুযোগ পেলে অন্যায়ভাবে অন্য কিছু করে বসবে। আর এরকম লোকদের যদি শাস্তির ব্যবস্থাপনা থাকে তাহলে তাদের শাস্তির ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। আমরা যতটুকু জানি যে এগুলো দিনই সরাসরি দিন বিরোধী কাজ, এই জন্য যেহেতু ধর্মীয় অনুভূতি আঘাত হানার ভিতরে পড়বে, যদি আইন নাও থাকে সেহেতু এদেরকে শাস্তি বিধান করা উচিত। আর যদি আইন না থাকে, আমি অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন বা বিবেক দিয়েছেন, যারা দিনও বুঝেন এবং দুনিয়াকে পরিচালনা জানেন, যাদেরকে যারা ক্ষমতা হাতে নিয়েছেন এবং যারা এই ব্যাপারে দায়িত্ব নিয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে কঠিনভাবে এটাকে রুদ্ধ করা, বন্ধ করা এবং এই ব্যাপারে আইন করা এবং শাস্তির বিধান করা। আমি অনেক সময় শুনি যে অমুকখানে ছেলেরা একত্রিত হয়েছে, ছেলেরা এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কারণ আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যায়, অথবা বড় লোকের ছেলে ফুলে পরবর্তীতে এরা সমাজের জন্য বিপদ ডেকে আনে। তো সুতরাং এই বিষয়টি কোনো ছোটোভাবে দেখা উচিত নয়। এটা জগতের মধ্যে যত রকমের অশ্লীলতা আসছে তার মধ্যে প্রথম অশ্লীলতা এটা বেশি, কারণ অন্যান্য ছেলে মেয়ের দিকে টান হবে, মেয়ে ছেলের দিকে টান হবে, স্বাভাবিক প্রকৃতি, সেটাকে নিবারণের একটা উপায় আছে আলহামদুলিল্লাহ, বিয়ের মাধ্যমে সে নিবারণ করা যায়। কিন্তু ছেলে ছেলের প্রতি টান হবে, এটা প্রকৃতিবিরুদ্ধ কাজ, এটাকেও হলে এটাকে বন্ধ করতে হবে জোর করে, এবং এটাকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না, এবং এটা যেন সমাজে প্রসার লাভ না করে এই বিষয়টি দেখা সমাজপতিদের দায়িত্ব এবং রাষ্ট্রপতির দায়িত্ব, যারা দিনদার আলেমদের দায়িত্ব, সাধারণ মানুষের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, ভাইয়ে ভাইয়ের দায়িত্ব, অর্থাৎ সবার দায়িত্ব, এটা ব্যক্তি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত সবার দায়িত্ব হচ্ছে এটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা। এর মাধ্যমে দিন এবং দুনিয়া কলুষিত হয়, এটাকে বন্ধ করা উচিত, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো শায়েক যদি কোনো কিছুকে বেদাত বলে আর তার কথা যদি সে বেদাত ত্যাগ করি, তাহলে কি সেটা তার তাকলিদ বলে গণ্য হবে? তাকলিদ অর্থ হচ্ছে কারো কথা দলিল ব্যতীত না জেনে কারো কথা অনুসরণ করা, নামই হচ্ছে তাকলিদ। এটা আবু হানিফ রহমতুল্লাহ যেমন হতে পারে, তেমনিভাবে সেটা বর্তমান সময়ের বড় বড় আলেম হতে পারে। ধরে নিলাম আপনি শুনেছেন একজন বলতে অমুক হামজা জাইয়াত বা হামজা অমুক, তারা বলতেছে মানে একজন অনুবাদক আছে আরবি ইংরেজিতে ডিবেট করে, আমরা তার কথা বলছি, তো উনি হয়তো বলছে যে, অথবা ধরেন ইউসুফ এস্টেস বলছে অথবা জাকির নায়ক বলছে, আমরা এটা বোঝার জন্য বলতেছি, একটা কথা বেদাত বলে দিছি। আপনাকে জানতে হবে যে আসলে বেদাত কিনা জিনিসটা, অনেক সময় এমন জিনিসকে বেদাত বলে এটা সুন্নত, অনেক জিনিসকে বেদাত বলে এটা আসলে সুন্নত, অনেক সময় সুন্নতকে বেদাত বলে, অনেক সময় বেদাতকে সুন্নত বানায়। তো এই জন্য আপনাকে জিনিসটা জানা কিন্তু জরুরি। একজন মানুষ বেদাত বলে দিয়েছে, আপনি বেদাত হিসেবে ত্যাগ করে দিলেন, এরপরে সেটার আপনি তাকলিদ, এটাই তো তাকলিদ, আপনি জানতে হবে আসলে সত্যি বেদাত কিনা। আর যদি এমন ব্যক্তি হয় যার আলেমের ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই, তিনি আলেম এবং তিনি সবসময় সত্য কথাটি বলতে আপনি পছন্দ করেন, সেই জন্য তিনি বলেছেন এবং বিশুদ্ধতা তিনি সবসময় মানুষকে দিতে চেষ্টা করেন, তারও ভুল হতে পারে, তারপর আপনি তার অনুসরণ করে চলেছেন, এটা তাকলিদ, কোনো সন্দেহ না। কিন্তু এটাতে নিষিদ্ধতা নেই, নিষিদ্ধ হচ্ছে ওইটাই যে এটাতে আলেম বলে খুব বেশি প্রসিদ্ধ নয়, এবং তিনি হ্যাঁ হয়তো তিনি বক্তা ভালো, আলোচক ভালো, সুন্দর মানুষকে মোটিভেশনাল স্পিকার এই জাতীয়, কিন্তু তিনি কোনো কিছুকে বেদাত বলেছেন আর আপনি সেটা ত্যাগ করে ফেলবেন,
এবং কোনো একটা শব্দকে বেদাত বলেছেন, আপনি সেটা পরিচালনা না জেনে সেটা ত্যাগ করে সেটাকে বাদ দিয়ে দিবেন, সেটা আপনার তাকলিদ। এই তাকলিদটা নিষিদ্ধ, কারণ হচ্ছে আপনি তখন যেই জায়গায় অনুসরণ করার কথা সেই জায়গায় অনুসরণ না করে আপনি অন্য জায়গায় তাকলিদটা করছেন। কারণ যদি আপনি কোনো আলেমের অনুসরণ করতেন এটা নিষিদ্ধ হতো না, কারণ আলেম অনুসরণ করতে জাহেলকে নির্দেশনা দেয়াই হয়েছে। সেটা হচ্ছে ফাসালু আহলা দিকরিন কুনতুম লা তাআলাম, না জেনে যারা জানে, না জানে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে, সেখানে তাদের দলিল জিজ্ঞাসা করা জরুরি না, কিন্তু আলেম তারা। কিন্তু যারা আলেম বলে প্রসিদ্ধ নয়, বক্তা অথবা মোটিভেশনাল স্পিকার বা যারা কোনো প্রতিষ্ঠানের পরিচালক অথবা এই জাতীয় আলেম বলে যারা প্রসিদ্ধ নয়, যারা দিনে আলেমের ভিতরে গভীরতা নেই, তাদেরকে জিজ্ঞাসা করে যখন আপনি নিবেন এবং সেটা বাদ দিয়ে দিন, বেদাত বলবেন বা কোনোটা সুন্নত বলবেন, তখন আপনি কিন্তু তাকলিদ করলেন এবং নিষিদ্ধ তাকলিদটাই করলেন। সেটা এটাই হচ্ছে মূলত নিষিদ্ধ তাকলিদ। আর যেই তাকলিদটা আলেমকে করা হয় এটা আপনি এত্তেবার নাম দিন বা তাকলিদ নাম দেন, এটা আসলেই অনুসরণ করা। হ্যাঁ, তো আলেমকে জিজ্ঞাসা করলে দলিল জিজ্ঞাসা করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এটা যারা মনে করছেন ঠিক বলেননি, কেউ কেউ মনে করেন যে এরপরে আসে বিল বাইয়িনাত ওয়া যুবুর আয়াতের পরে আসে, এটা আসলে ভুল তাফসির, পৃথিবীর কোনো মুফাসসির এটা করেন নাই, এটা ভুল তাফসির করেছেন। কারণ আল্লাহ তাআলা ও আরসালনা, আগের আয়াতে ও আরসালনা আছে, ও আরসালনা আলাকাদ আরসালনা রুসুলানা, তো রুসুলদের প্রেরণ করেছেন, এটার সাথে বিল বাইয়িনাত ওয়া যুবুর পরের আয়াতে এটা সম্পর্ক। তো ফাসালু আহলা দিকরি ইন কুনতুম, আয়াতে এটা বলেছে ওমা আরসালনা কাবলাকে মিন রাসূল, ওমা আরসালনা আমি এর আগে কখনো, আয়াতে এটা বলা হচ্ছে যে আমরা এর আগে যখনই কাউকে প্রেরণ করেছি রাসুল হিসাবে তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি। হ্যাঁ, ইল্লা রিজাল নূহি ইলাইহিম, ওমা আরসালনা মির রাসুল, অথবা এই আয়াতের এখানে বলা হচ্ছে এটাই, ইল্লা নূহি ইলাইহি আন্নাহুলা ইল্লা আনা ফাবুদুন, এখানে না, আয়াতটা হচ্ছে এটা যে যখনই আমরা কোথাও কোনো রাসুল প্রেরণ করি তাদেরকে পুরুষ আকারে প্রেরণ করেছি, পুরুষ হিসেবে পাঠাইছি, মহিলা নয়। ইল্লা রিজাল নূহ তাদেরকে প্রেরণ করেছি, এবং সেখানে বলছে আলফাসালু আহলা দিকরি ইন কুনতুম লা তাআলামুন, আপনি যদি কোনো আপনি তাদেরকে বলেন জিজ্ঞাসা করতে, তারা যদি কোনো না জানে, যে জিজ্ঞাসা করবে কাদের, যারা জানে তাদেরকে, অর্থাৎ আলেমদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তো তাদেরকে আবার দলিল প্রমাণ চাইতে বলা হয়নি। তো সেই হিসাবে আমরা বলতে চাচ্ছি এটাই, আপনি যদি কোনো সত্যিকার আলেমকে অনুসরণ করে চলেন, আবার বলছি সংক্ষেপ কনক্লুশনে বলতেছি, এটা সত্যিকার আলেমকে জিজ্ঞাসা করেন, যাকে আলেম বলে প্রসিদ্ধ, যেমন আমি উদাহরণ দিচ্ছি আলেম কারা, আলেমকে চিনার জন্য উদাহরণ দিচ্ছি, শেখ আব্দুল মোহসেন আব্বাদ, যিনি মসজিদ নবীতে দাঁড় দিয়ে যাচ্ছেন, শেখ সালে আল ফৌজান, অনুরূপভাবে জীবিত যারা আছে আমাদের উস্তাদ শেখ সুলেমান সেলিমুল্লাহ রাহাইলি, তো অনুরূপভাবে আমাদের উস্তাদ শেখ আব্দুল রাজাক আব্বাদ, বা এই জাতীয় যারা বিখ্যাত এখনও জীবিত আছে, বা আমাদের সহপাঠী যারা এখনও আছে মদিনা বিভিন্নখানে দাস দিচ্ছেন আলেম দিন যারা, এদেরকে আপনি যদি কোনো জানেন যারা আলেম, বিশ্বস্ত আলেম, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তো সেটা তারা যদি বলে বেদাত, আপনি পরিত্যাগ করবেন। এটা এই এটা এটা এটাও একটা তাকলিদ, কিন্তু এই তাকলিদটা নিষিদ্ধ তাকলিদ নয়, এটা কখনো নিষিদ্ধ ছিল না। যুগ যুগ ধরেই তাবেইনরা সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন এবং তাবেইনদের জিজ্ঞাসা করেছেন, এটা নিষিদ্ধ অনুসরণ নয়, নিষিদ্ধ তাকলিদ নয়। তাকলিদ তো হচ্ছে নিষিদ্ধ ওই সময়ে যখন আপনি তাকে আলেম হিসেবে না জেনেও তার অনুসরণ করে চলেছেন, এটাই হয়। অর্থাৎ অনেক সময় তার কথা সুন্দর, আলোচনা সুন্দর, বা তার এক অন্য ফিল্ডে ভালো, গভীরভাবে সে আকিদের ফিল্ডে ভালো নয় অথবা সুন্না ফিল্ডে তার জ্ঞান নেই, অথবা তার অনুসরণ করে চলেছেন, এটা তাকলিদ এবং নিষিদ্ধ তাকলিদ। আর নিষিদ্ধ আরেকটা হচ্ছে একজন মানুষের সব কথায় আপনি নেওয়ার জন্য, যেটা এটাকে অন্ধ তাকলিদ বলা হয়, এটা করা যাবে না। তাকলিদের সাক্ষী যেটা এক ব্যক্তিকেই আপনি সবসময় মেনে নেবেন, এটা নিষিদ্ধ তাকলিদ। তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি যদি কোনো ধরেন ইমাম শাওকানিকে সব কিছুতে আপনি নেন, তাহলে আপনি মোকাল্লেম। আবু হানিফা যেমন তাকলিদ করেন যে এককভাবে সব জায়গাতে নেয়া নিষিদ্ধ, তেমনিভাবে ইমাম শাওকানিকেও সব জায়গায় নিষিদ্ধ। যদি আপনি শেখ কোনো সৌদি আরবের কোনো শেখকেও আপনি সব জায়গাতেই আপনি তার কথাটাই নিবেন কোনো ব্যতীতই, তো সেটাও একক তাকলিদ, এটাও নিষিদ্ধ। একক তাকলিদ নিষিদ্ধ, একক যে একটা ব্যক্তিকেই সব জায়গায় আমি নিব, এটা কিন্তু শরীয়তে বলে না। কারণ এটা হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কোনোভাবেই কেউ কোনো এককভাবে তাকেই অনুসরণ করতে হবে। যত মানুষ পরে আসবে সবাই তার অনুসারী, তো তা সবার কথাই গ্রহণ করা যাবে, ছাড়া যাবে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তার কথা কখনো ছাড়া যাবে না, সবই নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো শেখ যদি কোনো কিছুকে বেদাত বলে, আপনি যদি তার সেই বিষয়ে বেদাতটা ত্যাগ করেন, তাহলে আপনি তার তাকলিদ করছেন, কিন্তু এই তাকলিদটা নিষিদ্ধ নয়, যদি তিনি শেখ হয়ে থাকেন।
হ্যাঁ, তবে তার সব কথাকে আপনি যদি অনুসরণ করেন সেই তাকলিদটা নিষিদ্ধ হবে, সেটা করা যাবে না। আপনাকে আপনি যদি কোনো দেখেন যে কোনো শেখ তাক এটাকে বেদাত বলেছেন, আরেক শেখ এটাকে বেদাত বলেননি, আপনার তখন দায়িত্ব হয়ে যাবে তখন দেখা যে এটা আসলেই বেদাত কিনা এবং তাদের বেদাতের কারণটা কী। যদি তারপর প্রমাণিত হয়ে যায় যে এটা আসলে বেদাত, আপনি তখন এটা পরিত্যাগ করতেই হবে, তখন আপনি আর তাকলিদ থেকে একেবারে চলে গেছেন, কিন্তু আপনি এখন দলিল প্রমাণ ভিত্তিক নিয়েছেন। আর যদি আপনি তার না শুনে একজন বলছে এটাই নিলেন, আরেকজন বলছে সেটা শুনলেন না, এর অর্থ হচ্ছে আপনি মতভেদপূর্ণ মশলে একটা মত নিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ আছে, এটা মানা, কিন্তু এটার কারণে আরেকজনকে দোষারোপ করতে পারেন না যিনি এটাকে বেদাত মনে করেন নাই বা বেদাতের পক্ষে তার দলিল আপনি দেখেন নাই, শুধুমাত্র আপনি একজন অনুসরণ করে একজনকে বেদাতি বানিয়ে ফেলছেন, এটা কিন্তু নিষিদ্ধ। আপনাকে জানতে হবে আসলে এটা বেদাত কিনা, আসলে এটা বেদাত কিনা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমেরিকায় গিয়ে কি জেনারেলের বিষয়ে পিএইচডি করা যাবে? আমেরিকার গিয়ে বা আরব ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে গিয়ে অথবা রাশিয়ায় গিয়ে অথবা বিভিন্ন দেশে গিয়ে যেখানে অমুসলিম দেশ, সেখানে পিএইচডি জেনারেল বিষয়ের উপর পিএইচডি করা যাবে না এমন কথা আমরা বলছি না। তবে আপনাকে এক নম্বর শর্ত হচ্ছে কোনো মুসলিম দেশে সেটা করা যায় না, এটা এনশিওর করতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যে ওখানে যাওয়ার আগে আপনি ইমান নিয়ে টিকে থাকতে পারবেন, এইটা আপনাকে অর্থাৎ অমুসলিম দেশে যাওয়ার আগে ইমান নিয়ে টিকে থাকতে পারবেন এটুকু আপনাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি ওখানে গেলে হারিয়ে যাব না, ইমান হারা হব না। এই দুটি শর্ত অবশ্যই জরুরি। তিন নম্বর শর্ত হচ্ছে যে সেখানে আপনার গিয়ে নাগরিকত্ব নেয়ার চেষ্টা করবেন না, নাগরিকত্ব নেয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি সেখানে নাগরিকত্ব নিবে অমুসলিম দেশে নাগরিকত্ব নেওয়ার যে শর্ত সেগুলো না জেনে যদি নাগরিকত্ব নেন তাহলে আপনি বিপদে পড়বেন। সেগুলো নাগরিকত্ব নেওয়ার অর্থ হচ্ছে আপনি অমুসলিমদের কৃষ্টি কালচার তাদের যে সমস্ত বিধিবিধান সেগুলোকে আপনি মেনে নিলেন, আপনি সেখানে ইচ্ছে করলে ওই বিপদটা করতে পারবেন না, কারণ আইনের দেশগুলো তারা আইনের বাইরে কোনো কিছু হতে দেয় না। তো অনেক দেশে আছে আপনি এটাকে ছাড় ভাব, যেমন আমাদের কোনো কোনো দেশে মুসলিম কোনো কোনো দেশে যতই আইন করুক ইসলাম বিরোধী কিন্তু বাস্তবে তারা সেটাকে বাস্তবায়ন করতে পারে না। আল্লাহ তাআলার খাস রহমত যে মানুষের ইমান সেগুলি বাধা দেয়, এই জন্য যারা এরকম আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল বিরোধী আইন করবে তারা কাফের হয়ে যাবে, তারা তাগুত বলে পরিচিত হবে, কিন্তু যারা যে দেশে বসবাস করে তারা তাগুত বা কাফের বা কিছুই না, কারণ তারা মানে না, যারা করছে তাদের জন্য থাকবে, তারাই শুধুমাত্র এর গুণা বহন করতে থাকবে, এবং কেউ যদি অনুসরণ করে মেনে নেয় মন থেকে তখন তারাও কাফের হয়ে যাবে এবং তারাও মুশরিক হয়ে যাবে, তারাও তখন তাগুতের দোষর হয়ে যাবে। কিন্তু যারা না মানে তারা কিন্তু সেটা গুণার ভিতরে পড়বে না, কারণ তারা এটা মানে নেই, যে ব্যক্তি করছে তারাই শুধুমাত্র তাদের কমজোর করে করাচ্ছে, যেটার জন্য তাদের কোনো সাধারণ মানুষের কোনো দোষের ভিতরে পড়বে না। কিন্তু যারা এই সমস্ত দেশে যায়, পাশ্চাত্যের বিভিন্ন দেশে যায়, সেখানে তাদের আইনগুলো সবগুলি মেনেই তাকে নাগরিকত্ব নিতে হবে। তাদের আইনগুলো বেশিরভাগই হচ্ছে কুফুরি আইন এবং শিরকি আইন এবং এই তাগুতি আইন, এগুলোকে মেনে নিয়ে সেখানে নাগরিকত্ব নেওয়ার অর্থ হচ্ছে নিজের দিন ও ইমানকে বিসর্জন দেওয়া। আশা করি এটা সহজেই বুঝতে পারছেন। তাহলে আপনি ওখানে গিয়ে জেনারেল বিষয়ে যদি পিএইচডি করা আপনার দরকার হয়, প্রয়োজন হয়, আপনি সেটা করবেন, তবে যে শর্তগুলি আমি বলেছি সেগুলোকে যথাযথভাবে খেয়াল রাখবেন। এর বাইরে যদি যান তাহলে সেটা আপনার দিন ও ইমান নষ্ট হবে এবং আখেরাত আপনার ধ্বংস হবে, এই জন্য বিষয়টি যথাযথভাবে আমাদের অনুধাবন করা উচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেয়েরা কি সালাতে শব্দ করে সূরা পাঠ করতে পারবে? মেয়েরা যদি মেয়েদের ইমামতি করে কোথাও, এখন প্রশ্ন হচ্ছে মেয়েরা মেয়েদের ইমামতি করতে পারে কি না। হ্যাঁ, মেয়েরা বিশুদ্ধ মতে বলেছি, কারণ অনেকগুলো মত আছে এখানে, সবচেয়ে বেশি বিশুদ্ধ মত, তো অন্যগুলো মতগুলো আমি শুদ্ধ নয় এটা না, মানে বেশি বিশুদ্ধ মত হচ্ছে এটা যে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে এটা, মেয়েরা মেয়েদের সালাতের ইমামতি করতে পারবে কোথায়, যেখানে মেয়েরা একসাথে থাকে, যেমন হোস্টেলে কোথাও থাকে অথবা শ্রমজীবী মহিলারা কোথাও তারা থাকে একখান একসাথে সেখানে তারা কাজ করে, যেমন আজকাল গার্মেন্টসের যদি শ্রমিকদের মেয়েদের জন্য আলাদা ডরমিটরি করে দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে, তো এটা হবে সবচেয়ে সুন্দর জায়গা, তাদের থাকার জায়গা করে দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করে দেওয়া হয় না বলেই তারা বিভিন্ন খারাপ পরিবেশে তারা বড় হয় এবং তাদের এমন কাজসমূহ হয়ে যায় তাদের দ্বারা যা কখনো যার পরিণতি ভালো নয়। তো যেটা বলছিলাম যে মেয়েরা যদি কোনো মেয়েদের হোস্টেলে মেয়েদের পরিবেশে যেখানে মেয়েরাই শুধু থাকে সেখানে মেয়েরা মেয়েদের ইমামতি করতে পারবে
ফরজ সালাতেরও করতে পারবে, নফল সালাতেরও করতে পারবে। নফল সালাতে করতে পারবে সেটাতে একেবারে বেশিরভাগ মানুষই একমত, শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহের একটি মত ছাড়া আর সবাই একমত যে নফল সালাতে করতেই পারবে। নফল সালাতে অর্থাৎ যেমন তারাবি বা তাহাজ্জুদের ইমামতি মেয়েরা করতে পারবে যদি সেখানে তারা একত্রিত থাকে, তো ডেকে আনার মতো অবস্থা না হয়, সবাই আসছে ইমামতি করছে, কোনো সমস্যা নেই। আর ফরজ সালাতে ইমামতি করতে পারবে হাম্বলিদের মত আছে, কারণ আমরা বিনতে আব্দুর রহমান এবং উমুল মুমিনিন এর আগে উমুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং আরও কয়েকজন সাহাবিয়া এবং তাবেঈদের থেকে বর্ণিত আছে, তারা মেয়েদের ইমামতি করতেন। তাহলে বোঝা গেল মেয়েদের ইমামতি আসলে বৈধ, সেটা মেয়েদের জন্য, মেয়েদের মাঝে শুধুমাত্র। যদি তিনি মেয়েদের মাঝে ইমামতি করেন, এখন আপনার প্রশ্নে উত্তরে আসছি, মেয়েদের মাঝে তিনি ইমামতি করেন তখন তিনি এই শব্দ করে কোরআন পড়তে তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই। মেয়েদের মাঝে যেহেতু কোরআন পড়ে তিনি সালাত শব্দ করতে পড়তে পারবেন, সশব্দে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, সূরা ফাতিহা সহ অন্যান্য সব কিছুই পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই, তবে তিনি কি একাকী যখন সালাত পড়বেন যেগুলোতে শব্দ করে পড়া হয় সেগুলো তিনি শব্দ করে পড়বেন কি না? যদি তিনি তার ঘরে থাকেন, একান্ত ঘরে থাকেন যেখানে তার মাহরাম ব্যতীত আর কেউ নেই, তো সেখানে কেউ কেউ বলেছেন তিনি পড়তে পারবেন, তবে সেটা তার জন্য না পড়াটাই উচিত। কারণ মেয়েদের জন্য শব্দ করে আজান যেমন নাই, একামত যেমন নাই শব্দ করে, সেমনিভাবে তার জন্য কোরআন তিলাওয়াতেরও একাকী করে নিজে পড়ার মতো পড়বেন, আরেকজনকে কাকে শোনার জন্য তিনি পড়তে শব্দ করে সেখানে শব্দ করবেন না, এটা হচ্ছে নিয়ম, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর যে সমস্ত সালাতের ব্যাপারে আপনি জানেন যে শব্দ করেই পড়া যায় না, সালাত শব্দ করেই পড়া যায় না, পুরুষ হোক সেটা মেয়েদের জন্য তেমনিভাবে এটা সবসময় নিষিদ্ধ থাকবে, একাকী পড়ুন বা জামাতে পড়ুন সবসময় তাদের জন্য সেটা নিষিদ্ধ থাকবে। বিষয়টি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, ও ওনার কথা রয়ে গেছে, তিনি বলছেন কারণ আমি যখন সালাত আদায় করি তখন মনে মনে সূরা পড়তে গেলে আমার নামাজে মনোযোগ নষ্ট হয়ে যায়, এমন অবস্থায় মুখে শব্দ করে সূরা পাঠ করি, এতে কি আমার সালাত ভেঙে যাবে? আশা করি উত্তরটা দিবেন ইনশাআল্লাহ। জি, উত্তর দিচ্ছি যে যদি আপনি যেটা বলেছেন যে মনোযোগের জন্য যেটা করেন, সেখানে বলছি যদি কোনো গায়ের মাহরাম কেউ না থাকে এবং সেটা ওই সালাত হয় যে সালাদগুলোকে শব্দ করেই পড়া যায়, তাহলে আপনার জন্য সেটা সালাত পড়লে আশা করি সালাতে কোনো সমস্যা, শব্দ করে সালাত পড়লে আপনার কোনো সালাতে কোনো সমস্যা হবে না, তবুও এটা উত্তমের খেলাফ। আপনি সে এমনভাবে পড়ুন যেভাবে আপনি নিজে শুনতে পান, অর্থাৎ নিজে শুনতে পান অর্থ হচ্ছে, যেমন একটা হচ্ছে মানুষকে শোনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, পার্থক্য আছে। আর নিজে নিজে শোনা, নিজে শব্দটা নিজে বুঝতে, নিজে এটা যে উচ্চারণ হচ্ছে এটা আপনার ব্রেনে ধরা পড়বে যে এটা শব্দটা উচ্চারণ হচ্ছে আলহামদুলিল্লাহ, আর যদি কোনো শব্দ একেবারে উচ্চারিত না হয় সেগুলো গোপন রয়ে গেছে, তো একটু এমনভাবে পড়তে পারেন যেভাবে পড়লে আপনার শব্দটা আপনার ব্রেনে আঘাত ব্রেনে ধরা পড়বে যেটা উচ্চারণ হচ্ছে, সেই সবভাবে পড়লে আপনার মনোযোগ শালা চলে আসবে, বড়ো করে পড়ার প্রয়োজন হবে না, আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি যেখানে চাকরি করি ওইখানে আমরা 4-5 জন থাকি, মাঝে মাঝে আমরা জামাতে নামাজ পড়ি, এখন প্রশ্ন হলো যার পিছনে নামাজ পড়ি উনি সারাদিনে অনেক মিথ্যা কথা বলে, আমি নিষিদ্ধ করলে বলে আমার মিথ্যা বলতে ভালো লাগে, বিভিন্নভাবে হারাম সাথে জড়িত, এখন আমরা তার পিছনে নামাজ পড়বো কিনা? মিথ্যা হচ্ছে সমস্ত গুণার মূল, এবং মিথ্যা যে ব্যক্তি বলতে শুরু করে একবার, সে মিথ্যা একটা মিথ্যা ঢাকার জন্য আরও 10টা মিথ্যা বলে, এবং একসময় সে মিথ্যাবাদী বলে পরিচিতি লাভ করে, আল্লাহর কাছেও মিথ্যাবাদী লিখিত হয়ে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররে ওয়াল ওয়াইনাল বিররে ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা ন্যাকের দিকে নিয়ে যায়, ন্যাক জান্নাত দিকে নিয়ে যায়, ওয়াইনাল রাজুল লা ইয়াসদুক, একজন মানুষ সত্য কথা বলতে থাকবে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে সত্যবাদী বলে তার নাম লেখা হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা সে গুনার দিকে নিয়ে যায়, ওয়াল কাযিব ইয়াহদিল আল ফুজুর, ওয়াল ফুজুর ইয়াহদিল আন-নার, আর গুনা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর ওয়ামা ইয়াযালু আর-রাজুলু ইয়াকতিবু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, একজন মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে লিখিত হয়ে যাবে। আর মিথ্যা, এটা আসলে আপনি জানেন যে কথা বলে মিথ্যা বলা এটা মোনাফেকের একটি আলামত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানা মুনাফিকান খালিসান, যে ব্যক্তি মিথ্যা অভ্যাস গড়ে উঠবে সে খাঁটি মুনাফিক হয়ে যাবে।
তখন তার দিনের বিশ্বাস থাকবে না এবং দুনিয়া আখেরাতে কোনটাই তার বিশ্বাসের ভিতরে তাকে ডুববে না, তখন সে খাঁটি মুনাফিকে পরিণত হয়ে যাবে, যেটা তাকজিব বলা হয়। তখন সে আল্লাহর দিনের উপরে মিথ্যা আরোপ করতে, মিথ্যা কথা বলতে কোনো দ্বিধা করবে না এবং রসুলের উপর করবে, তার সব কিছুতে মিথ্যা বলবে। সুতরাং মিথ্যাবাদী যে সে মারাত্মক গুণের মধ্যে লিপ্ত রয়েছে। তবে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে যারাই এই জাতীয় কবিরা গুণার লিপ্ত যে কোনোভাবে হোক, তাদের পিছনে সলাৎ হয়ে যাবে, তাদের পিছনে সলাৎটা হয়ে যাবে, আপনার সলাৎ হবে, তাদের সলাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। হয়তো হতে পারে তাদেরকে তিরস্কার করতে করতে একসময় তারাও ত্যাগ করবে, তাদের কাছে আপনারাও আলোচনা করবেন, তাদেরকে সঠিক পথে আনার ব্যবস্থাপনা করবেন, কিন্তু আপনার সলাৎ হয়ে যাবে, এটা হলো বিশুদ্ধতর মত। তাদের অর্থাৎ সল্লু খালফা কুল্লি বাররিম ফাজির, এবং আহলে সুন্নাত জামাতের আকীদাই হচ্ছে এটা, বিশ্বাস হচ্ছে এটা যে নেককার বদকার সবার পিছনে সলাৎ আদায় করা যাবে। তাহলে একজন মানুষ যত গুণাগারী হোক, শিরিক এবং কুফুর এবং নিফাকি তিনটি জিনিস না থাকলে, বড় শিরিক বড় কুফুর বড় নিফাক না থাকলে তার পিছনে সলাৎ আদায় করা যাবে, তার পিছনে সলাৎ আদায় করা যাবে, এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত। সুতরাং তার পিছনে আপনার সলাৎ হয়ে যাবে, সলাৎ পড়বেন, কিন্তু তাকে পরিবর্তনের চিন্তাভাবনা করবেন, নিজেরা শিখে নেবেন। মনে রাখবেন একজন মানুষ কোরআন বেশি জানে বা পড়তে বেশি জানে এটা যথেষ্ট নয়, তাকোয়ার ধরে কাউকে দিয়ে আপনি তাকোয়াবান কাউকে দিয়ে আপনি ইমামতি করাবেন। আর যদি কোরআন সুরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে কোনো মানুষ, তার আকীদা শুদ্ধ থাকে, তাহলে তাকে দিয়ে ইমাম, তাকে ইমাম বানান। সুরা ফাতিহা শুদ্ধ হলেই কিন্তু মানুষের সালাতটা হয়ে যায়, বাকিটা ভুল হলেও কোনো সমস্যা হয় না। ধরুন একজন মানুষ সুরা ফাতিহা শুদ্ধ পড়েছে, এরপর কেরাত পড়তে ভুল করেছে, যত ভুলই করুক না কেন তার সালাতটা কিন্তু হয়ে যাবে। সব ভুলের মধ্যে তার জন্য গুণা হবে আলাদা, কিন্তু সলাৎটা হয়ে যাবে। সুতরাং আপনি উনি ভালো কোরআন পড়তে পারে বলেই তাকে ইমাম বানিয়েছেন, অথচ মিথ্যাচার করে, হারাম খায়, হারাম কাজের সাথে লিপ্ত, এটা কিন্তু আপনাদের ইমাম বানানোটাই প্রথমে ভুল হয়েছে। বরং এমন ব্যক্তিকে ইমাম বানানো উচিত যিনি তখনকার সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, ইয়া ছিল এটা, যিনি কেরাতে ভালো কোরআন পড়তে ভালো জানতেন, অর্থ তারা অর্থও বুঝতেন এবং তারা ফেরজগারে বেশি হতেন। বর্তমানে কিছু মানুষ আছে কারি, অথচ দাড়ি কামানো অথবা সিগারেট খো, ভালো কোরআন পড়তে পারে অথবা ছোটোকালে পড়ছে বলেই পড়ে, দিনের প্রতি বিশ্বাস তো নাই, তাদের ইমামতি বানিয়ে দিলেন, আপনি ইমাম হিসেবে নিয়োগ দিয়ে দিলেন, এটা কিন্তু একটা অন্যায়। এই জন্য তখনকার দিনে যিনি কারি ছিলেন ফকিহ বেশিরভাগ সময় হতেন, জ্ঞানী হতেন, দিনদার হতেন। বর্তমান সময়ে কারিদের মধ্যে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দেখা যায়, এই জন্য আবারও বলছি যে তাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে আপনাকে, কিন্তু যতক্ষণ সালাত আদায় করবেন আপনার সালাত হয়ে যাবে। আর তার সে আসে বলে জামাত ত্যাগ করে এক একই ঘরে সালাত আদায় করবেন, এটা হতে পারবে না, বা আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার নানা দুই বিয়ে করেছিলেন, এখন আমার প্রশ্ন হলো আমি আমার নানার ওই ঘরের খালাদের সাথে দেখা দিতে পারবো, তারা কি আমার জন্য মাহরাম হবে? জি, আপনার নানা দুই বিয়ে করেছেন, আপনার নানা দুই বিয়ে করেছেন, এখন আপনার নানার অন্য ঘরের খালা যেগুলি, ওগুলি কি আপনার জন্য মাহরাম হবে আপনি বলতে চাইছেন? বিষয়টা চিন্তা করতে হবে, আসলে কি মাহরাম হবে কিনা, তিনি কি আপনার এদেরকে খালা বলা হয় না, খালা দিকুম তো সত্যি সত্যি খালা তিনি, তো খালা যদি হয়ে থাকে আপনি তো চিন্তা করছেন কেন, তাহলে তো আসলেই আপনার মাহরাম, তারা আপনার মাহরাম। কেন আপনার মাহরাম? খালা বলা হয় এমন প্রত্যেক নারী যার উপরে আপনার নানা জন্ম দিয়েছে, এরা প্রত্যেকেই খালা, তো সেই হিসাবে আসলেই তো আপনার খালা তারা। তো আমি এমনি বলছি যে চিন্তা করতে হবে, কারণ হচ্ছে আপনি এটা বোঝার চিন্তা করতে হবে যে আসলেই তো খালা, আপনার নানা যাদেরকে জন্ম দিয়েছে তারা সবাই খালা, এটা সহজভাবে বুঝে নেন। সেটা নানা এক ঘরের হোক, আরেক ঘরের হোক, চার ঘরের হোক, কোনো সমস্যা নেই, সবগুলি কিন্তু আপনার খালা। তো খালা বুঝতে আমাদের সমাজে খালা বুঝে কি যে মায়ের আপন বোন বা মায়ের বই মাতৃয় বোন একই হুকুম রাখবে, কোনো পার্থক্য নেই, সে তারা সবাই আপনার খালা। যেমনিভাবে ধরেন আপনার বোনের ক্ষেত্রে বোনকে পিতা যাদেরকে জন্ম দিয়েছে তারাই বোন, আপনারটাও বোন
আপনার আপনার মায়ের পেটে যে বোনের এটাও বোন, আপনার সৎ বোন যে ওইটাও বোন, এটাই বুঝে রাখে। তো সেই হিসাবে খালাও একই পর্যায়ের, সেখানেও তিনিও মাহরাম, হ্যাঁ তিনিও মাহরাম, তিনিও আপনার মাহরাম, তিনি আপনার মাহরাম এবং তিনি ওদের অন্তর্ভুক্ত যারা আল্লাহ তালা কোরআনে কারিমে যাদেরকে বলেছেন মাহাতুকুম বনাতুকুম আফাতুকুম ও আম্মাতুকুম ও খালাতুকুম ভিতরে তারা পড়বে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, খাবার খাওয়ার সময় মোবাইল চালানো বা দেখা কি উচিত? খাবার খাওয়ার সময় মোবাইল চালানো বা দেখাতে নিষেধাজ্ঞা কোথায় আছে? নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা নাই। যদি তার সময় পাওয়া যায় না, এই সময় তিনি খাচ্ছেন আর দেখতেছেন, উত্তর দিয়ে দিচ্ছেন কোনো কিছুর প্রশ্ন উত্তর, আমাদেরকে অনেক সময় দিতে হয়, তাই আমি দেই বলে যাই যে কথাটা এটা বলছি না, মূলত এটা করতেই হয়। মানুষের ভিতরে সময় আজ এত কমে গেছে, বরকতও কমে গেছে এবং সময় মানুষ পায় না, অনেক সময় বলে যে সময় পাচ্ছি না, আর অনেকে সময় নষ্ট করে খেলে, গেম খেলে, দুঃখ দুর্ভাগ্য বিষয়। তো খাওয়ার সময় মোবাইল চালানোতে কোনো শরীয়তে নিষেধাজ্ঞা নেই, তবে কী করতেছেন সেটার উপর নিষেধাজ্ঞা রয়েছে। আপনি যদি কোনো সেখানে হারাম দেখেন সেটা তো হারাম হবেই, যদি হালাল কিছু দেখেন উত্তর দেন বা সেখানে আপনার কোনো কমেন্ট করেন ভালো কিছুর জন্য, সেখানে নাজায়েজ হওয়ার কিছু নেই। আরেকটি জিনিস যদি অবজ্ঞা করা হয় সেটা নিষেধ হবে, আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা যেন করা না সেটাও খেয়াল রাখবেন। অথবা যদি কোনো খাবার খাওয়ার সময় যদি কোনো মোবাইল চালাতে গিয়ে মানুষের খাবার মানুষেরকে কথা কথা বলতে গিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করেন, কারো খাবারের মধ্যে আপনার খাবার মুখের থেকে কিছু গিয়ে পড়লো বা এই জাতীয় কিছু হতো, তো সেটা করবেন না, সেটা করবেন না, কারণ এতে আদবের বাইরে, খালা খাবার আদবের বাইরে জিনিস। তাহলে খাবার খাওয়ার সময় মোবাইল চালানো এটা নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না। সর্বোচ্চ যদি কেউ বলতে পারে এটা ওই সময় আদবের বাইরে যখন তার সাথে অন্যরা খায়, কারণ তখন সেটা তাকে গুরুত্বহীন মনে করা হচ্ছে খাবারটাকে অনেক সময়, অথবা অন্যের খাবারের মধ্যে তার মুখের কথা বা মুখের কিছু গিয়ে পড়তে পারে, মুখের থুতু বা মুখের কোনো কিছু খাবার গিয়ে পড়তে পারে, এটা যেন সে খেয়াল রাখে। এর বাইরে সরাসরি নিষেধাজ্ঞা নিষেধ করার মতো কোনো নস নেই, ভাষ্য নেই, আশা করি বিষয়টি বুঝছেন। ও আবার আপনি প্রশ্ন করেছেন, অনেকে বলে ভাত খাওয়া ও কোরআন পড়া এটা কথাটা কি সত্যি? ভাত খাওয়া কোরআন কত বড় মিথ্যা কথা, এটা এটা একটা বড়ো ধরনের মিথ্যা কথা। ভাত খাওয়া কোরআন পড়া কেমন সত্য? নাউজুবিল্লাহ, ভাত খাওয়া তো এটা আপনার কাজ, আপনার এমন একটা কাজ দুনিয়ার কাজ, আর কোরআন পড়া হচ্ছে ইবাদত, আর কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী আপনি পড়বেন, এটার সাথে দুনিয়ায় ভাত খাওয়া কেমন একরকম হলো? আল্লাহর বাণী পড়লে এক হরফে দশ নাকি, ভাত খাইলে আপনার কী নাকি? কিছুই নেই, ভাত খেলে আপনার না যায়জনা। যদি কেউ নিয়ত করেন যে এই ভাত খেয়ে আমি ইবাদত করতে পারবো, তো তখন সবের কারণ হবে, সবের কারণ হবে, সরাসরি সব না সবের কারণ হচ্ছে। হ্যাঁ, আর যদি কোনো কোরআন পড়া কিন্তু আপনি পড়লেই ইবাদত, তাহলে দুইটা একরকম কীভাবে হলো? কোরআন পড়ার সময় অন্য কিছু করা যায় না, কোরআন পড়ার অন্য কিছু, ওই যা করি আল কোরআন ফেসতে আমি ওইটা হোক, কান দিয়েও শুনতে হয় না, নিজেরাও কোরআন সময় কোরআন পড়বেন এবং নিজেরা মন থেকে সেটা কোরআনটা পড়বেন। শুধু কোরআন পড়তেছেন আর যদি অন্য অন্য কাজ করেন, তাহলে বোঝা গেল আপনি কোরআনের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। আর একই সময় দুইটা কাজ শরীয়তে এক ব্যক্তির জন্য করা অনুমোদিত নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন ক্বালবাইনি ফি জাওফিহি, অর্থাৎ ইবাদতের দুইটা একসাথে আপনি একসাথে চালিয়ে যাবেন যে আমি এটাও করবো এটাও করবো, অর্থাৎ ইবাদতের জিনিস, তাহলে এটা আসলে অনুমোদিত না, কারণ আল্লাহ তাআলা কারো অন্তরে দুইটা কলব একসাথে দেন নাই, আল্লাহ বলে দিয়েছেন মা জাআল। সুতরাং কেউ যদি বলে যে আমি কোরআনও পড়তে পারি, ভাতও খাইতে পারি, আমি মোবাইলও চালাতে পারি, তিনটা একসাথে করতে, মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা, ওইটা কখনো সম্ভব না। একটা না একটা সে ফাঁকি দিচ্ছে এবং ফাঁকি দেওয়াটা স্পষ্ট, যারা বলে যে তিনি সর্বশাসী বা অমুক তিনি একসাথে অনেক কিছু করতে পারেন, এগুলো মিথ্যা কথা বলে। অনেকে দুই হাতে লিখতে পারে বুঝলাম, কিন্তু দুই হাতে লেখাও দুই রকম হবে, একরকম হবে না কখনো, অর্থাৎ এটা হলে আর টান হবে ওইটা লেখা হবে, এটাই সর্বশাসী বলতে আসলে কিছু নাই, এগুলো মানুষের বানিয়ে বানিয়ে বলে, কোনো মানুষ এরকম হয় না যে একসাথে তিনি অনেকগুলো জিনিস ধারণ করতে পারেন, একটা না একটা ফাঁকি দেয়, কিছু এটা শুনে কিছু এটা শুনে বা কিছু এটা করে কিটা ওইটা করে। এই জন্য আরবরা বলে সাহাবে সনা তাই নিকাদ্দাব, যে ব্যক্তি দুইটা এক কাজ করে সে মিথ্যাবাদী, দুইটা কাজ একসাথে হতে পারে না, এটা হয় না কখনো, এটা যারা দাবি করে তারা মিথ্যা দাবি করে থাকে। তো যেটা আল্লাহ তাআলা বলেছেন এটা কথাই হক, মানুষের কথা শোনা যাবে না। মোট কথা এটাই যে কোরআন তেলাওয়াতের সময় অন্য কিছু করা যাবে না, কিন্তু খাওয়ার সময় মোবাইল চালানো যাবে, হ্যাঁ খাওয়ার সময় মোবাইল চালানো যাবে, খাওয়ার সাথে খাওয়ার সময় কোরআন পড়া বা কোরআন পড়ার সময় খাবার খাওয়া এটা আদবের খেলাফ, এটা করা যাবে না, কারণ এটা কোরআন বুঝার ক্ষেত্রে সম্পূর্ণরূপে হয়ে যায় বাধা হয়ে দাঁড়ায়, এটা যেন না হয়। কিন্তু মোবাইল চালানোতে কোনো নিষেধাজ্ঞা নেই, মোবাইল চালাতে কোনো নিষেধাজ্ঞা নেই।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটা হাদিসে পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর লানত করেছেন যার পেশাব পায়খানা স্থান ও গোসলখানা একসাথে। হাদিসটি কি সহি? আমি এমন কোনো হাদিস পড়িনি, আমি এমন কোনো হাদিস পড়িনি, তো আমার মনে হচ্ছে এরকম কোনো হাদিস আমি পাইনি, এমন কোনো হাদিস আমার দেখা নেই যেখানে আমরা পেশাব পায়খানা স্থান আর গোসলখানা একসাথে এমন কোনো হাদিস আমরা পাইনি। বরং এটা আসছে হাদিসে যে যেই ব্যক্তি ওইটাকে বলা হয়েছে সুম্মা ইতাওয়াদ্দা মিনহু, তোমাদের কেউ যেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দায় সুম্মা ইতাওয়াদ্দা মিনহু অত আউ ইয়াগতাসিল মিনহু, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে অল্প পানিতে গোসল করছে, গোসল করার পরে এটা তো আবার রুজু করতেছে, এটা যেন না হয়। কারণ অল্প পানি যেটা খুব কম, স্বল্প পানি বলে বিবেচিত, যেটা ধরেন 500 লিটার চেয়ে কম, তো এরকম কম পানি যেটা এটাতে অজু গোসল করলে নাফাকি, গোসল করলে নাফাকি হয়ে যায়, এটা পাক থাকে না, এটাতে অজু করা যায় না, এটা হলো উদ্দেশ্য। তো এখানে আপনি যেটা বলেছেন যে লানত করেছেন যার পেশাব পায়খানা স্থান ও গোসলখানা একসাথে, এমন কোনো হাদিস আমার জানা নেই। যদি কোনো দিন আপনারা দিতে পারেন, আবার চিন্তা ভাবনা করলে অর্থটা কী বোঝার জন্য দেখবো ইনশাল্লাহ, হয়তো অন্য যদি আমার জানা মতো এমন কোনো হাদিস সহি আমি আমার জানা নেই, আশা করি বিষয়টা বুঝছেন, হয়তো অন্য কোনো অর্থ থাকতে পারে, যেটা যদি কোনো আসেও থাকে অন্য কোনো অর্থ থাকতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো নারীর জাকাত পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু উপার্জনক্ষম নয়, এমন নারীর ক্ষেত্রে কি কোরবানি দেওয়া ওয়াজিব? কোনো নারীর জাকাত পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু উপার্জনক্ষম নয়, এমন নারীর ক্ষেত্রে কি কোরবানি দেওয়া ওয়াজিব? দেখুন, কোরবানি দেওয়ার মাসালাটা মানুষের দুটি মত রয়েছে, একটি হচ্ছে ওয়াজিব, একটি হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। তো ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর সুন্নতে মুয়াক্কাদা বলেছেন অন্য সমস্ত ইমামগণ বলেছে সুন্নতে মুয়াক্কাদা। তো আমরা যেই দলিল প্রমাণ ভিত্তিক পাই এতে দেখা যায় যে আসলেই কোরবানি করাটা সুন্নতে মুয়াক্কাদা, ওয়াজিব নয়। এটা সামর্থ্য থাকলে দিবে, সামর্থ্য থাকলে দিবে না, আর যে সামর্থ্য থাকলেও কেউ না দেয় এতে কোনো গুণাগার হবে না। আর নারীদের ক্ষেত্রে এটা আর একটু শিথিলযোগ্য, এই জন্য যে নারীদের আয়কারী কেউ নেই, তাদের যে সম্পদ আছে এটা তারা যদি কোনো ইয়া দিয়ে দেয় সুন্নতের মধ্যে খরচ করে ফেলে, তার ফরজের জন্য তার জন্য আর কিছু থাকবে না। অনেক সময় খরচ কী তার তো ভরণ পোষণের দরকার আছে, এরকম যদি বলছেন যে উপার্জনক্ষম নয়, এমন ক্ষেত্রে নারীর জন্য কোরবানি না দিয়ে বরং তিনি তার পরিবার মেনটেন করা উচিত বলে আমি মনে করি। আর যদি এমন হয় যে তার ভালো টাকা আছে, অনেক সম্পদ রয়েছে, জাকাত পরিমাণ টাকাই যথেষ্ট নয়, জাকাত পরিমাণ টাকা কিন্তু কোরবানির জন্য শর্ত নয়, কোরবানির জন্য শর্ত জাকাত পরিমাণ টাকা নয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শর্ত দিলেও ইমামরা বলেছেন যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, জাকাত পরিমাণের সমস্যা, জাকাত পরিমাণ তো অবস্থাভেদে যে ভিন্ন হয়, কোথাও ব্যবসায়ী সম্পত্তির জাকাত আসে, কোথাও ছাগলের গরুর জাকাত আসে, কোথাও আবার স্বর্ণের রৌপ্যের জাকাত আসে, তো এটার সাথে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মান ওয়াজেদা সেহাতান, অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য থাকবে সে দিবে, তবে এটা ওয়াজিব পর্যায়ে যাবে না। এই জন্য যেহেতু ওয়াজিব পর্যায়ে যায় না, জাকাতের ওয়াজিবের সাথে এটার কোনো কেয়াস করা যাবে না, এটা হচ্ছে একটা সওয়াবের কাজ, যদি কেউ দিতে পারে দিবে, না দিতে পারলে সে বাধ্যবাধকতা নেই। তো এই মহিলা, যেই মহিলা জাকাত পরিমাণ স্বর্ণ রয়েছে, উপার্জনক্ষম তার কেউ নেই, এই টাকাটা আছে তার, তিনি যদি দিতে চান কোরবানি দিতে চান, এটা তার জন্য উন্মুক্ত রয়েছে, দিতে চাইলে দিবেন। আর যদি তিনি দেখেন যে তার সম্পদ শেষ হয়ে যাবে, পরিবার চালানো কঠিন হয়ে যাচ্ছে, তিনি দিবেন না, এবং তখন না দেয় তার জন্য উত্তম হবে, কারণ এটা তার জন্য ওয়াজিব নয়, এটা তার জন্য একটা সওয়াবের কাজ ছিল। তো সওয়াবের একটা কাজ যদি দেখেন, মুয়াজানা বলে এটাকে, যখন দেখবেন যে সওয়াবের কাজ আর টেলো বাধ্যবাধকতা আছে পরিবার চালানো, তখন তার পরিবার চালানোর বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত, আসলে বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রামের কোনো উঁচু পাকা কবর, কিছু পীর নামে কবর আছে, এগুলো কি কিছু যুবক মিলে ভেঙে ফেলা যাবে? আর এগুলো ভাঙতে আসলে কি যদি গ্রামের মর্দাদে মারামারি করে তাহলে এই যুবকদের কী করণীয়? কারণ কিছু যুবক ছাড়া গ্রামের মানুষরা কবর নিয়ে অতি বাড়াবাড়িতে লিপ্ত। প্রথমত, কবর উঁচু করা জায়েজ নেই, হারাম না। রসুল্লাহ সাল্লাম আয়ুজে সাসাল কবর, রসুল্লাহ সাল্লাম কবর বাদাই করতে নিষেধ করেছেন। ওয়ুব না আলী, কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়ুব তাবা আলী, কবর নাম লিখতে নিষেধ করেছেন। তিনটি কাজে নিষিদ্ধ, তিনটি কাজেই শরীয়তে নিষিদ্ধ।
অথচ কবর পাকা করা হচ্ছে, উঁচু করা হচ্ছে, পিসাবের নামে এখানে দরগা বানানো হচ্ছে। তো এই জাতীয় ইয়াগুলো আবার কেউ মাজার বানাচ্ছে, সেখানে ফকির ফেলতেছে, সেখানে গাঁজাখোররা বসে বুধ হয়ে আসে নেশার ভিতরে, সেখানে মানুষ সেজদা করতেছে কবরকে, কবরের মধ্যে মানত করতেছে, কবরের কাছে মোমবাতি জ্বালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন যারা এরকম মুত্তাখজিনা আলাইহা সুরু, যেখানে তারা সেখানে মোমবাতি জ্বালাচ্ছে বা আগুন জ্বালাচ্ছে, এদের লানত করেছেন কবর মধ্যে এগুলো এই কাজগুলো যারা করবে। এবং এগুলো সবই সহিহ হাদিস সাব্যস্ত। এর অর্থ হচ্ছে কবর কেন্দ্রিক সংস্কৃতিগুলো খুবই খারাপ, খুবই খারাপ, এবং এগুলি কখনো হতে দেওয়া উচিত নয়। যদি কোথাও হয়, যদি কোথাও সেটা হয়ে যায়, হচ্ছে এমত অবস্থায় কি করবেন, আপনার কি করণীয়? যদি আপনি ক্ষমতাসীন কেউ হন, আপনার দায়িত্ব হচ্ছে এটা ভেঙে ফেলা। ক্ষমতাসীন অর্থাৎ আপনার অধীন, তাহলে আপনার দায়িত্ব হবে এটাকে ভেঙে ফেলার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। আর যদি আপনি সাধারণ যুবক শ্রেণী হন যারা এটা ভাঙতে পারেন, কিন্তু এটা ভাঙলে আরও বড় সমস্যা হচ্ছে যে আপনাকে বিপদে পড়তে হবে, এমন বিপদ যেটা ভাঙার চেয়েও বড় বিপদ হবে, কবর ভাঙার চেয়ে বড় বিপদ হবে। সেটা কী? কবর এগুলি ভাঙতে গেলে আপনি ধরেন আপনি দেখছেন যে কবর আছে এখানে একটা, এর বিরুদ্ধে কথা বলছেন, বলতে পারেন, মুখে কথা বলতে পারেন, কিন্তু যখন ভাঙতে যাবেন তখন হানাহানি মারামতি লিপ্ত হবে। আপনি যে দাওয়াতের কাজ করতেন এটা বন্ধ হয়ে যাবে, আপনি জেলে ঢুকে রাখা হবে, আপনি তখন কোরআন হাদিসের কথাও বলতে পারবেন না, আপনি হক কথা বলতে পারবেন না, এবং আপনার আরও বড় সমস্যা হবে। এমনও হতে পারে যে আপনার বিরুদ্ধে কিছু লোক খেপে আপনাকে মেরেও ফেলতে পারে, এবং এমনও হতে পারে যে কিছু লোক রাষ্ট্রপক্ষকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে, কারণ সবাই কিন্তু সহি আকিদার নয়, আপনি জানেন। তো আপনাকে সেখানে অবশ্যই কী করবেন, আপনি ব্যক্তি হন তো আপনি সমাজের লোক থেকে বুঝিয়ে শুনিয়ে সেটাকে ভেঙে ফেলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর সমাজের লোকে যদি কোনো বাধা দেয়, অর্থাৎ বাধা দেয় না বোঝানোর পরেও, তাহলে আপনার দায়িত্ব আপনি আদায় করেছেন, আপনার দায়িত্ব আপনি আদায় করেছেন, তাহলে আপনার দায়িত্ব আদায় করার পরে আপনার আর এই এখানে আর গুণা হবে না। একবার আদায় করলে হবে না, আপনাকে বলে যেতেই হবে সারাটা জীবন যে এটা হারাম বা এটা এটা উঠানো মালরণ অভিশপ্ত হবে, নাম লেখা হয়েছে, বাতি জ্বালা হচ্ছে, মাজার বানানো হচ্ছে, মালরণ এটা বলেই যেতে হবে সারাটা জীবন, এটা আপনার দায়িত্বের ভিতরে যতক্ষণ না এটা শেষ হচ্ছে। এবং এই বলতে বলতেই আপনাকে কবর জেলে যেতে হবে, যদি একবার ঘৃণা করলেন যথেষ্ট না, আপনি ঘৃণা মুখে অন্তরে ঘৃণা মুখের বলা এটা চলতে চলতে চালু থাকতেই হবে, এইটা হচ্ছে আপনার জন্য দায়িত্ব। এখন আপনি এরকম, আমি বলবো না যে আপনি কয়েকজন মিলে ভেঙে ফেলেন এরপর আপনার সাথে মারামারি, এটা আমি বলছি না, কারণ এটা আপনি সামাল দিতে পারবেন না। সামাল দিতে পারলে এটা করবেন কীরকম জানেন? সাহাবায়ে কেরাম সেটা করতেন, কেন তাদেরকে এত বেশি ক্ষমতা দেয়া হয়েছিল খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে, তারা যখন অন্যায় আচরণ দেখতেন সেটা তারা নিজেরা প্রতিহত করতেন, কেন তাদেরকে এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের দেয়া বিধান বাস্তবায়নে কেউ বাধা দিত না, এবং তাদের সেখানে আর প্রশ্নই আসে না যে তারা তাদের কেউ বিচার করবে। এই জন্য জারির ইবনে আব্দুল্লাহ আল বাজেল রাদিয়াল্লাহু আনহু হতে শুরু করে বেশ কয়েকজন সাহাবি এবং তাবেইনদের থেকে স্পষ্ট বর্ণনা আছে যে তখনকার সময়ে সাহাবিরা কী করতেন, সাতজন থেকে বর্ণনা আছে সাহাবি থেকে, তারা জাদুঘরকে হত্যা করতেন। বর্তমানে জাদুঘর আপনি হত্যা করতে পারবেন না, কারণ আপনার পক্ষে এই অথরিটি আপনাকে দেয়া হয়নি কোনো রাষ্ট্রপ্রধান থেকে। তখনকার দিনে আল্লাহ দেয়া অথরিটিটা কেউ বাদ দেয় নাই, সেটা ছিল, অর্থাৎ আল্লাহ তার রাসূলের দেয়া অথরিটি সাহাবায়ে কেরাম প্রাপ্ত, এইটাকে কেউ হরণ করে নিয়ে যায়নি, এই আইনকে অধিকারকে কেউ আপনার থেকে নিয়ে যায়নি, রাষ্ট্রের কেউ নেয়নি। ওমর কাছে সেটা উন্মুক্ত ছিল, আবু বকর, ওমর, ওসমান সবাই উন্মুক্ত ছিল, তারা সেটা ব্যবহার করেছেন। এইটাই হচ্ছে নিয়ম বুঝা, শরীয়তের ইয়া বুঝা, শরীয়তের স্বার্থ বুঝা, মাসলাহাত বুঝাটা খুব জরুরি জিনিস। বর্তমানে আপনাকে এই অধিকারটা কেউ দেয়নি, এই জন্য আপনি এখন কোনো জাদুকর যেমন হত্যা করতে পারবেন না, যেমন দেখেই কোনো একটা দিন ভেঙে ফেলতে পারবেন না, কারণ এই অথরিটি আপনি এখন নাই, আপনাকে সুযোগটা দেওয়া হয়নি, এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে গেছেন আপনি। এটা দুঃখজনক যদিও আমরা বলবো, কিন্তু আপনার একটা জিনিস আপনার বাঁচছেন আপনি, সেটা হচ্ছে আপনার দায়িত্ব কমে দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার কাছে আপনার ধরপাকড়ের জায়গাটা কমে গেছে। বলুন যে আমার একটা ক্ষমতার ভিতরে ছিল না, এতে নিঃসন্দেহে আপনার ক্ষমতার ভিতরে ছিল না। ক্ষমতা অর্থ এটা যেটা করে আপনি টিকে যাবেন, যেটা করে আপনি টিকবেন না, এটা কিন্তু ক্ষমতার ভিতরে পড়ে না। আপনি আজকে ভাঙে ফেলুন, কালকে তারা আবার তৈরি করলো, কী লাভ হয়েছে আপনি এটা বানিয়ে? বরং আপনি তাদের মনকে সুস্থ করুন, তাদেরকে বুঝিয়ে তুলুন যে এটা করা যায় না, তার এটাই আপনার জন্য যথেষ্ট। এরপর এবং প্রয়োজনে আপনি যদি ক্ষমতাসীন থাকেন তাহলে আপনি ভেঙে ফেলুন, কারণ এটা আপনার দায়িত্ব। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তেমনিভাবে আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, আবুল হাইয়াজ বলতেছেন
যে আমাকে আলী দিনু বললেন আলা উবাইসুকা মা বাআসানি বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উবাইসুকা আলা মা বাআসানি বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাকে পাঠাবো না এমন কাজে যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আল্লা তাজিদা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু যে যখনই তুমি কোনো উঁচু কবর দেখবে এটাকে মাটির সাথে মিশিয়ে দিবে ওয়ালা তিমসারান ইল্লা সাওয়াইতাহু এবং যখনই কোনো দেখবে মূর্তি দেখবে অথবা কোনো ভাস্কর্য দেখবে যেগুলো মানুষের সুরতে তৈরি সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে মানুষ বা সৃষ্টি অর্থাৎ হায় জীবজন্তুর সৃষ্টি তৈরি সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে এটা হচ্ছে নির্দেশনাকার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফাতুল মুসলিমিন নির্দেশ দিয়েছেন কাকে আবুল হাইয়াজাল আসাদিকে এই নির্দেশনা তিনি বাস্তবায়ন করেছেন যেখানে গেছেন সেখানে সেটা করেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নির্দেশনা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি তাকে ইয়েমেনে গভর্নর হিসেবে পাঠিয়েছেন বোঝা গেল যে এই জাতীয় জিনিস নির্দেশনা প্রাপ্ত হওয়ার পরে এটা বাধ্য বাস্তবায়ন করা বাধ্যতামূলক আর নির্দেশনা প্রাপ্ত না হলে এটা মুখে বলা বাধ্যতামূলক এবং বলে যেতেই হবে বলা বন্ধ করা যাবে না এটা বাধ্যতামূলক আর যদি তার হাতে ক্ষমতা না থাকে তখন তিনি বলার বাইরে অর্থাৎ কোনো কিছু বলতেও পারে না তো অন্তর দিয়ে ঘৃণা করে যেতে হবে এই তিনটা স্তর যেটা অ্যাঙ্কারুল মুনকার বা অন্যায়কে প্রতিহত করার যে তিনটি স্তর সেখানে পুরোটাই তিনি কাজে লাগাবেন তো আপনার জন্য বলছি কিছু যুবক মিলে কবর এই গ্রামের কবরগুলি ভেঙে ফেলবেন এরপর তারা আবার বানাবে আপনাদের বিরুদ্ধে কেস করবে আপনাদের বিরুদ্ধে করবে ইচ্ছে আপনারা সবাই মিলে তাদেরকে বোঝান বছর পর বুঝতে বুঝতে থাকুন এমন যদি হয় যে আপনি চেয়ারম্যান হয়ে গেছেন তখন আপনি গায়ের জোরে করতে পারবেন আপনার অনেক কিছু কম থাকে আপনি এর উপরে উঠে গেছেন আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন অথবা উপজেলা নির্বাহী অফিসে বড় কিছু হয়েছেন আপনার দায়িত্ব পড়ে যায় এগুলি বন্ধ করা যারাই ক্ষমতায় আছে তাদের দায়িত্ব কিন্তু এগুলি বন্ধ করা মানে ভুলে গেলে হবে না তারা যখন চুপ বন্ধ করে থাকবেন তারা কিন্তু গুণাগার হবে যারা ক্ষমতায় বড় পাইছেন তার দায়িত্ব বড় বেশি যারা ধরেন উপজেলা নির্বাহী হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে অথবা উপজেলার চেয়ারম্যান তার দায়িত্ব হচ্ছে তার এলাকায় সমস্ত শিরকি বা বেদাতি বা এই সমস্ত যে সমস্ত মাজারগুলি আছে এগুলি ভেঙে ফেলা তাদের দায়িত্ব তারা না হলে তারা গুণাগার হবে সাধারণ মানুষ আল্লাহ তালা এই দায়িত্ব দেন নাই বা নেয় নেই তারা তাদের বেঁচে গেছে তারা কিন্তু এরা গুণাগার হবে তেমনিভাবে ধরেন ডিসি সাহেব তারও দায়িত্ব রয়েছে তার জেলার অধীনে যারা এরকম খারাপ কাজ করবে এগুলিকে বন্ধ করা তেমনিভাবে যিনি এমপি সাহেব আছেন তিনি তার পুরো এলাকার জন্য দায়ী হবেন যে এলাকার জন্য তিনি অন্যায় অশ্লীলতা বন্ধ করেছেন কিনা এই এলাকায় তিনি শিরকি মাজারগুলো বন্ধ করছেন কিনা বা শিরকির শিরকি আখড়াগুলোকে বন্ধ করতে পারছেন কিনা এগুলো প্রথম দায়িত্ব থাকে এগুলির কারণে আজ অনেকেই সমাজ নষ্ট হবে ভোট কমে যাবে অনেকে এটা করে না কিন্তু এটা কিন্তু বা তার দায়িত্ব অনেকে মনে করে যে এটার প্রশ্নবোধক হবো মানুষের কাছে ভালো থাকতে চায় এই ভালো থাকা আল্লাহর কাছে ভালো থাকা একরকম নয় আল্লাহর কাছে ভালো থাকতে হলে আপনাকে এইগুলি করে যেতে হবে এগুলির বিরুদ্ধে কথা বলতে হবে কাজ করতে হবে এটা আপনার দায়িত্ব যিনি ক্ষমতাসীন আছেন তার আর যারা ক্ষমতাসীন সাধারণ মানুষ আছে বা যাদের এই ক্ষমতা নেই তারা মুখে বলবে এটা হচ্ছে শরীয়তের বিধান আশা করি আপনি বিষয়টি পরিপূর্ণ উত্তর পেয়েছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন পরিচিত ভাই পীরের মুরিদ আমাকে বলল 7 কোটি বার আস্তাগফিরুল্লাহ পড়ার খতম হচ্ছে আপনি 5000 বার পড়ে দিতে পারবেন প্রশ্ন এইভাবে নির্দিষ্ট করে গণনা করে আমল করা যাবে কি প্রথমত এই যেহেতু প্রথম পীরের মুরিদ হওয়াতে বেদাত কোনো পীরের মুরিদ হওয়া যাবে না আলেমদের কাছে শিখতে হবে পীর যদি পীর বলে যিনি প্রসিদ্ধি লাভ করেছেন শেখ বলেন এখন বর্তমানে চালাকি করে অনেকেই পীর না বলে শেখ বলে বুঝছেন এটা হচ্ছে একটা চালাকি কেন তারা বুঝে আরবদের কাছে পীর বললেই বুঝে যে এটা বেসরা ফকির যেন তারা বানাইছে শেখ বানাইছে ওই শেখে তো আরবি ভালো করে পড়তেই জানে না কোরআন শরীফ পড়তে জানে না তফসির তো দূরের কথা ওটা কিসের শেখ ওটা হলো এদের পীর আলী শেখ এদের এইগুলি এই 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 পীরের মুরিদ হওয়া তো পীরের মুরিদ হওয়া তো মোটেই যায় না ইসলামে ইসলামে আলেমদের অনুসরণ করতে বলা হয়েছে ফাসালু আহলা দিকরি ইন কুনতুম লা তাআলামুন না জানা যারা জানে তাদের যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে যারা আপনাকে জ্ঞান দিবে তাজকিয়াতুন নাফস করবে এদেরকে আপনি যথাযথ মূল্যায়ন করবেন সম্মান করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি আল্লাহ সম্পর্কে মোটেই জানেন না বর্তমান পীরেরা সবাই মনে করে আল্লাহ ইল্লা মাশা আল্লাহ যদি থাকে আমি জানি না বেশিরভাগই তারা হচ্ছে দরবার খুলে বসে টাকা রোজগার করবে এদের দরবার আছে এদের বড় বড় ব্যবসা আছে বিজনেস আছে এরা পীর হয়েছে এরা মানুষকে দুনিয়া বিমুখ কেমনে করবে আগেকার দিনে যারা জুহুদ ও তাকওয়া অবলম্বন করত হাসান বসির রহমতুল্লাহ আলাই অথবা জুনাইদ আল বগদাদি রহমতুল্লাহ আলাই এনারা কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়া দেখলে ওনারা ওখান থেকে পালাতেন আর বর্তমানে পীর তো পীর নয় মহাজন অনেকটা মহাজনী ব্যবসা যে পীরের জায়গায় তার ছেলে বসে ছেলের জায়গায় নাতি বসবে পুঁতি বসবে দিন দিন একটা দরবার পরিচালিত হবে এগুলি হচ্ছে আমাদের দেশের ঠাকুর
তন্ত্রের বা পুরোহিত তন্ত্রের একটা বাকি অংশ রয়ে গেছে। এই জাতীয় পীরগিরি ইসলাম অনুমোদন করে না, এই জন্য পীর সিস্টেমটা ইসলামে নাই, ইসলামে কোনো পীরের সিস্টেম নাই। পীরের সিস্টেমটা সম্পূর্ণরূপে এগুলি অন্য ধর্ম থেকে আসছে। ইসলাম বলে যে কোনো মানুষই আলেম হবে, সাধারণ একজন মানুষ আলেম হয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাম এটাই বলেছেন যে ওয়াইন তাআমারা আলাইকুম আব্দুন হাবশি, একজন হাবশি কৃতদাস তোমাদের আমির হয় তার আনুগত্য করো। তো ঠিক আলেম হইলেও তার আনুগত্য করে যাবে, কারণ আতুল্লাহ আতুল রাসুল উল্লি আমরে মিটক উল্লি আমর বলছে আলেম এবং আমির, রাষ্ট্রপ্রধান এবং আলেম উভয়কে বোঝানো হয়েছে, এর আনুগত্য করে যেতে হবে আপনাকে যদি কোনো তিনি সত্যের উপর সত্যের কথা বলেন। দেখুন নাফে মাওলা ইবনু ওমর, ইবনু ওমরের দাস ছিল নাফে, তিনি জগৎ বিখ্যাত আলেম, হাদিস যদি যেতে ওখান দিয়ে যেতেই হবে তার সহি হাদিসগুলো। আবার দেখেন ইকরিমা মাওলা ইবনে আব্বাস, ইবনে আব্বাসের মাওলা ইকরিমা, তিনিও জগৎ বিখ্যাত আলেম, হাদিস তার ওখান দিয়ে যেতেই হয়। হ্যাঁ, অনুরূপভাবে আপনি দেখবেন ইবনে সিরিন, তিনিও একজন দাসের ছেলে, মোহাম্মদ ইবনে সিরিন ওনার নাম। অনুরূপভাবে যাদেরকে আপনি আলেম জানবেন ইতিহাসে, দেখবেন যে একটা বিরাট গোষ্ঠী দাস ছিল, কিন্তু তারা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। দাস থাকলে কোনো ব্যাপার না, তাদের ব্যক্তিগত জীবন, কিন্তু তাদের তারা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। তাদের সম্পদ কী বলতে গেছি ছিল না, কিন্তু সম্পদ ছিল দিন, এটা ছিল, এরা ছিল সত্যিকারের যাদেরকে এখন আপনি শায়খ বলতে চান, এরা ছিল সত্যিকারের শায়খ, যারা দুনিয়া বিমুখ, তাজকিয়াতুন নফস করে, দুনিয়া থেকে আপনাকে বিমুখ করে আখরাতমুখী করে, দুনিয়ার সামান্যতম 70 বছর 100 বছরের জীবন থেকে আখরাত, আখরাতের কোটি কোটি বছর যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত জীবনের পথে যদি আপনাকে যদি যেই মানুষটি নিয়ে যায়, সেই মানুষটি সত্যিকার অর্থেই তার অনুসরণযোগী ব্যক্তিত্ব কোদোয়া, যাকে বলে কোদোয়া। ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী তিনি এরকম একজন কোদোয়া ছিলেন, অনুসরণযোগী ব্যক্তিত্ব ছিলেন। অনুরূপভাবে আপনি এরকম পাবেন আদি ইবনে মুসাফের, ওনাকে এরকম পাবেন। এরাই আসলে এই এই যুগ যুগ ধরে তাজকিয়াতুন নফস বা নিজের আত্মাকে, আত্মা পরিচর্যা যেটাকে বলা হয় সেটা দ্বারা ধরে রেখেছেন। এর বিপরীতে বর্তমানে আমরা চোখে দেখি না কোনো পীরকে যে তারা এরকম অবস্থার মধ্যে আসেন, তারা বেশিরভাগই দুনিয়া গড়ার তালে আসেন। সে সমস্ত ব্যক্তিগুলো যাদেরকে আমরা বলেছি তারা কাউকে দেখি না আমরা দুনিয়াতে, তারা বড় ব্যাংক ব্যালেন্স বা বাড়ি ঘর করেছেন, বর্তমানে কোনো এমন কোনো পীর পাবেন না যার এই জাতীয় কোনো অভাব আছে। আমরা এই জন্য পীর দাবি করি না, কারণ এই জাতীয় জুহুদ ও তাকওয়ার অধিকারী বর্তমানে খুব কম লোকেই পাওয়া যায়। যদি এরকম পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তার ন্যাক কথাগুলো শোনা যাবে, কিন্তু তিনিও যদি ভুল করেন সেগুলি পরিত্যাগ করতে হবে আপনাকে, অন্ধ হওয়া যাবে না। কিন্তু এখন এটা নাই, এরকম নাই, আমরা অনেকটা দেখতে আমাদের চোখে দেখা যায় না, অত বাংলাদেশে অন্তত খুঁজে পাওয়া যাবে না একজন। তাদের অনেকেই যারা আজ পীর দরবার খুলে বসে তারা অনেকেই বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই, তাদের কোর্টে তাদের কেস বছরের বছর ধরে চলছে, এবং তাদের অনেক আছে তাদের দ্বিতীয় পক্ষের ভাইগুলিকেও তাদের হক দেয় নাই, বোনের তো দূরের কথা, ভাইগুলিও দেয় নাই, এবং দ্বিতীয় পক্ষের অর্থাৎ বাবা দ্বিতীয় বিয়ে করেছেন সেই বিয়ে ওদেরকে আর সম্পদ। এমনও আছে যে নিজে আপন ভাইকে পাগল বানিয়ে রাস্তা রাস্তায় ঘুরাচ্ছেন, তিনি তার ভাইকে হক দেন নাই, এরকমও আছেন। তাহলে আপনি এই মানুষগুলো কিসের পীর হয়েছে, এরা এরা কিসের পীর, এদেরকে একটা একটা করে নাম ধরলে গীবত হয়ে বলছি না, আপনারা দেখে নেবেন, এদের সঙ্গে ভালো করে জেনে রাখেন। সুতরাং কোনো ভাই পীরের মুরিদ হয়েছে এটা একটা অন্যায় করেছে, বর্তমানে কোনো পীরের মুরিদ হওয়া যাবে না, পীরের মুরিদ হক পীরের মুরিদ কোনো আগেও হওয়া যায় না, পীরের অনুসরণ ভালো লোকদের অনুসরণ করা যায়, তেমন ভালো ছিলেন, বর্তমানে এই জাতীয় লোকগুলোর অভাব আমরা কখনো দেখি না। আপনি জেনে নেবেন এই যারা মুরিদ করে, বিশেষ করে বলে আমার মুরিদ হও, তারা আসলে পীর নয়, এটা সহজ কথা বুঝে নেবেন। যে ব্যক্তি বলে যে আমার মুরিদ হও, আমার মুরিদ হলে জান্নাতে যাবে, বা তোমাকে সবক দিলাম এটা করো, যে ব্যক্তি এই জাতীয় কাজগুলি করে বেড়াবে সে আসলে আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, এটা ইসলামী শরীয়তের কোনো নীতির ভিতরে পড়ে না। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির কাছে মানুষ আসবে, কিন্তু মানুষ আসুক সে চায় না, মানুষের আসলে শুধু শিক্ষা দিয়ে বিদায় করে দেয়, এটা হচ্ছে উত্তম। কিন্তু মুরিদ বানানো, দল পাকানো, গোষ্ঠী বানানো, অমুক ফিরের মুরিদ বা অমুকের খলিফা, এই জাতীয় যারাই করে সবগুলি হচ্ছে বিভ্রান্তি, এগুলি কোনো শরিয়া বিরোধী, এগুলি কোনো শরিয়তের কোনো নির্দেশনার ভিতরে পড়ে না। পীর বিরোধীর বিষয়টা এই জন্য বলা দরকার, এই জন্য বলে রাখলাম। দ্বিতীয় যেটা, আপনাকে 7 কোটি বেরাস থেকে পারবে, কত বড় হারাম কাম করছে আপনি জানেন, নির্ধারণ করাটা এটা বেদাত, যে কোনো বেদাতের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে নির্ধারণ হারাম হওয়া, সর্বনিম্ন পর্যায়ে হারাম হওয়া, বেদাত কোনো হারামের নিচে যায় না। তো এই নিয়ে এটা বেদাত করেছেন কেন, 7 কোটি বার, এটা যদি আল্লাহ রসুল বলতো আলহামদুলিল্লাহ সুন্না হইতো, আল্লাহ রসুল কোনো আল্লাহ রসুল থেকে ইস্তেগফারের 2টা শব্দ আসছে, সাহাবায়ে কেরাম বলছে আমরা কখনো কখনো আমরা রসুলের কখনো 100 বারও ইস্তেগফার গুনতাম, এটা বলে নাই যে শুধু ইস্তেগফার করছি, এটা বলেনি। আবার রসুল নিজে বলেছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই
আকসার মিন সাবঈনা মাররা, সত্তর বেশি অত অনেকবার, এটা বলা উদ্দেশ্য। অথবা কেউ বলছে সত্তর বার বলতেন, এটা হচ্ছে দুইটা শব্দ আসছে। এর বাইরে হাজার বারও বলা হয়নি, কুটি বা তো দূরের কথা, কুটি আরবদের ভাষাতে ছিলই না, আরবদের ভাষাতে কুটি শব্দটা কখনো ছিল না। এরা বেশি বেশি আলফ আলফ বলতো, আলফ আলফ বলতো। এই জন্য পারস্য যুদ্ধে এক এক বড় নৃপতির মেয়েকে আরবরা পায়। পাওয়ার পরে আরেকজন বলে, তুমি এই মেয়ে কী করবে, আমাকে আমার কাছে দিয়ে দাও, তাদের তো দাসী হিসেবে আসছে। বলে যে তো টাকা দাও, কত কে এক হাজার, তার কারণে আরবদের কাছে এক হাজার অনেক বড় ছিল, তো সে এক হাজার দিয়ে নিয়ে গেছে। পরে আরেকজন তাকে জানালো, আপনি এক হাজার, এটার দাম তো কয়েক হাজার, কয়েক এক হাজারের উপরে আরও কিছু আছে নাকি, এটা তাদের জানাই ছিল না। তো আরবদের হিসাবে ছিল হাজারের উপর। আপনি যে বলছেন সাত কোটি বার, চিন্তা করে দেন সাত কোটি বার, এটা যে কত বড় একটা মানে বেহুদা কর্ম আপনাকে দিয়ে দিয়েছে, নির্ধারণ বেহুদা শব্দ নির্ধারণ দিয়েছে কুটিবার। এটা আপনি নিজেও বুঝতে পারেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাণী হয়নি, ছিলও না কোনোদিন, এবং সাহাবায়ে কেরাম এই পদ্ধতি কখনো নিজেরা পরিচালনা করেননি। আপনি ইস্তেগফার করবেন সাত কোটিবার না, সাত হাজার অর্বুদ খর্ব পর্যন্ত আপনি করেন, কোনো সমস্যা নেই আমার কাছে, সাত হাজার অর্বুদ খর্ব যান না, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে নির্ধারণ করতে পারবেন না, নির্ধারণ করে পড়াটাই হচ্ছে বেদাত। আরেকটা জিনিসও এখানে বলা দরকার, আপনার যেটা বলেছে একজন মানুষ দশজন দিয়ে খতম করাবে, এটা ইসলামে নাই, এটা আরেক বেদাত। অর্থাৎ আপনাকে ধরেন আপনি সুন্নত হচ্ছে প্রতিদিন সকালে একশো বার আপনি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত, অনুরূপে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। এখন আপনি কী করলেন, পরিবার এই তুই দশ বার, ও বারো বার, ও পনেরো বার, ও বিশ বার, ও আমি দুশো চল্লিশ বার, এই জাতীয় সালাকি করলে কাজ হবে না, প্রত্যেক ব্যক্তিগত আমল হতে হবে। এভাবে করলে আপনারও দশ বারই হবে, ওনারও পনেরো বারে হচ্ছে, দশটা মিলে পঁচিশটা মিলে এটা কোনো ইয়া হয় না, এই কোনো নিয়মের ভিতরে পড়ে না যে এটাকে আপনি ইয়া বানাবেন, একটা বানাই ফেলবেন, এটা হয় না, এটা হয় না কেন, এটা সালভেশনের নীতির ভিতরে ছিল না। এই জন্য কোরআনের ক্ষেত্রে তাই, কোরআন খতম যেটা করে এই জন্য এক পারা দুই পারাত মিলে করছে, যে যেটা পড়ছে ওইটাই, দশটা মিলে এক খতম হয়ে গেছে একজনের, এরপরে একজনকে দিয়ে দিবেন যে ওনার দিয়ে নিয়ে গেলো, এগুলি হচ্ছে বেদাতি সিস্টেম, এগুলো শরীয়তে নাই। কেউ কোরআন পড়ছে পড়ছে, উনি এক পারা পড়ছে, উনি এক পারা পড়ছে, ভালো খারাপ কী, এবং কেউ তার মতো করে একসাথে বসে পড়লো বা আলাদা আলাদা পড়লো, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু দশজনে মিলে একটা কোরআন খতম করাইছি। এরপরে আমি এবার বললাম যে এখন এবার আসো, কোরআন খতম করছি আমরা, ওই অমুকের এটা দিলাম, অমুকের জন্য কোরআন খতম, এই জাতীয় বেদাত করা যাবে না। কেউ নিজের মতো করে কোরআন খতম করেছে, দোয়া করবে রসিলা দিয়ে, আল্লাহ অমুকে মারা গেছে, একে ক্ষমা করে দাও, আমি কোরআন তেলাওয়াত করেছি, রসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি, ব্যক্তি নিজের আমল দিয়ে দোয়া করবে, ব্যক্তি নিজের আমল আরজনকে নিক্ষেপ করে দিবে না, যেটাকে বলা বক্সে দেয়া বা একজনের কাছে পাঠিয়ে দেয়া, আমল পাঠিয়ে দেন, আমলের সবটা পাঠিয়ে দেন, আমল সব মানে আমলের যে আমল ওসিলা দিয়ে তার যে কর্মকাণ্ড সেটা দিতে পারেন। আর কখনও কখনও আমলটা ব্যক্তির জন্য যায়, এটা হাদিসে আছে, কোনটা যে ইজা মাত ইবনু আদম ইনকাতা আনহু আমলু, কোনো বনি আদম যদি মারা যায় তার তিনটি কাজ ছাড়া সবই কিন্তু তার থাকে না। একটি হচ্ছে নেক সন্তান যদি রেখে যায় সে দোয়া করলে এটা কাজে লাগে, ওয়ালাজন সওয়াল নিয়ে দৌড়াল, আর সদাকা জারি হলে এটা কাজে লাগছে, নিজে করে গেছে। আরেকটা হচ্ছে যদি কোনো সে কোনো আইলিম শিক্ষা দিয়ে থাকে, চিন্তা করে দেখুন সে কিন্তু এটা কারণ হয়ে গেছে, তো কারণ হয়ে গেলে এটা তার কবরে যাবে, কারণ ছাড়া অন্যদের দোয়া যাবে, যেহেতু জানাজার দোয়া জানাজার দোয়া করতে হয়, এবং রাসূল সাল্লাম দোয়া করতে বলেছেন, দোয়া করা দোয়াও যাবে। অনুরূপভাবে যদি কোনো দান সৎকার করে সেটাও যাবে, কিন্তু যাবে না কোনটা, ব্যক্তির কায়িক আমল, এটা আরেকজনের জন্য যায় না, কায়িক আমল আরেকজনের জন্য যাবে না, কায়িক আমল দিয়ে ওসিলে দিয়ে দোয়া করতে হয়। কায়িক আমল কী, সলাৎ পড়ে এই সলাৎ অমুকের জন্য পড়ছে, এটা হবে না, এই সলাতের ওসিলা দিয়ে দোয়া করছে এটা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই জন্য হাদিসে আছে লা ইয়াসুম আহাদুন আহাদ ওয়া লা ইউসাল্লি আহাদুন আহাদ, কেউ কারো থেকে সলাৎ আদায় করবে, কেউ কারো থেকে সওয়াব পালন করবে না, এটা হয় না। কিন্তু যেহেতু যেখানে অর্থ আছে সেখানে যায়, এই জন্য কেউ কারো থেকে ইয়া আদায় করতে পারে, হজ আদায় করতে পারে, উমরা করতে পারে, কিন্তু অর্থিক আর্থিক আছে, অর্থিক সম্পর্ক আছে এখানে, এখানে এই জন্য করা জায়েজ হয়েছে। তো যেখানে যেটা আছে এর বাইরে অন্যটা করা জায়েজ নেই, এটাই ইমামরা স্পষ্ট উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই তার আর রুহ কিতাবে, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ফতোয়াতে স্পষ্টভাবে এগুলো উল্লেখ করেছেন, এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সুতরাং এইভাবে যারা এইভাবে পঞ্চাশ হাজার পাঁচ হাজার ভাগ করে দিচ্ছেন, ওইটা আসলে কিছুই হচ্ছে না, এটা হচ্ছে একটা বেদাত চালু করা হচ্ছে, এবং পিসাব তার মুরিদদেরকে ধরে রাখার জন্য এই জাতীয় বেশিরভাগ সময় যে সমস্ত অজিফা দেয় এগুলো শরিয়া বিরোধী অজিফা বেশিরভাগ দেওয়া হয়। যেমন শরিয়া যেটা আছে এর বিপরীতে উনি দেয়, কী বলবেন, বলে যে দশবার কুলুয়াল্লাহ এগারবার দুরুদ শরীফ, এগারবার দুরুদ শরীফ পড়বে কেন, এগারোবার কী জন্য পড়বে, এগারোবার তো আল্লাহ বলেন, আল্লাহ রসুলও বলেননি, এটা তো বানোয়ার জন্য উনি বানাচ্ছে, ওনার কথা শুনতে বাধ্য কেন আপনি, এই সংখ্যা নির্ধারণটা ওই জন্য বেদাত হয়ে যাবে।
সুতরাং আপনি এইভাবে নির্দেশটা বলেছেন, আসলে এটা আমল করা যাবে না, এটা বেদাত। এই বিষয়ের সাথে আপনি বুঝবেন যে পীর মুরিদিও বেদাত। এই বিষয়ে আরেকটা বললাম যে এত সংখ্যা নির্ধারণ বেদাত, আর ভাগ করে দেওয়া বেদাত, এসবই হচ্ছে বেদাত। এই বেদাত থেকে দূরে থাকতে ওনাকে একটু বুঝিয়ে বলবেন সুন্দর করে। আল্লাহ তাআলা রাসূল যেই পদ্ধতি দিয়েছেন এর বাইরে আর কারো কোনো পদ্ধতিতে কেউ কোনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। যদি অন্য কোনো পদ্ধতিতে নৈকট্য অর্জন করতে আশা করে সেটা বেদাত, দুরাশা হবে, বেদাত হবে। এবং এর মাধ্যমে যদি কোনো মনে করে যে এটা শরীয়তে অনুমোদন করার তার ক্ষমতা আছে, তো শিরক হয়ে যাবে। যদি কোনো কেউ মনে করে যে পীর সাহেবের ক্ষমতা আছে, তিনি একটা দিলে এটা শরীয়ত হয়ে যাবে, তাহলে শিরক হবে। এটার নাম হচ্ছে তখনই হয়ে যাবে ইত্তাখাজু আহবারহম রুবানহম আরবাব মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারিয়াম। যে সূরা তওবার 31 নম্বর যে আয়াতের, সেটা যে তারা তাদের পাদ্রীদেরকে দরবেশদেরকে আল্লাহ রব বানিয়ে নিয়েছে। জিজ্ঞাসা করেছে আদিবনে হাতেম তাই রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এদেরকে ইয়া করি না, রব মানি না। তারা হালাল বলে হালাল বলে না, বলে হ্যাঁ হারামকে হালাল বলে না, বলি তো হারামকে হালাল, হালালকে হারাম, তারা যেভাবে করে মানো মানি, এটাই হচ্ছে তাদেরকে রব মানা। তো এই জাতীয় যেহেতু শরীয়ত দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, কারো নাই, বিধান দেওয়ার ক্ষমতা কার আল্লাহ, আপনি আমি সবাই জানি এটা। সুতরাং যারাই হালালকে হারাম বলবে, হারামকে হালাল বলবে, অন্যরা যারা অনুসরণ করবে এটাকে, এই জন্য অনুসরণ করছে, না জেনে অনুসরণ করলে তাদের গুনাহ হবে না জানার কারণে এবং বেদাত হবে, কিন্তু জেনে শুনে তাদের ক্ষমতা আছে, তাদের এটা দেওয়ার অধিকার আছে মনে করলে মুশরিক হয়ে যাবে, ইমানহারা হয়ে যাবে, ইমানহারা হয়ে যাবে। বিষয়টি আসলে অত্যন্ত ভয়াবহ, যেটা আমাদের সমাজে প্রচলিত। অনেকেই শুধুমাত্র রাষ্ট্রীয় কুফরটাই বেশি দেখেন, তাগুত, কিন্তু এই যদি পীরেরাই যে তাগুতের ভূমিকা পালন করছে সেটা দেখে না অনেকেই। পীরেরা এমন এমন জিনিস বলে যেগুলো মুরিদরা, তথাকথিত মুরিদরা অনুসরণ করে চলেছে, এগুলির মধ্যেও শিরক আছে, প্রচুর শিরক। এরা যখন বলে যে অলি আবদাল্লাহ এটা করতে পারে, গাউসরা এটা করতে, সেগুলো শিরক হচ্ছে, সেগুলো তো শিরক হচ্ছে। সাথে সাথে এরা যে শিরক বানাচ্ছে, শরীয়ত প্রবর্তন করছে, এর মাধ্যমে শিরক আছে। এই শিরকগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বাবা আমার আকিকা দেয়নি, আমিও আমার মেয়ের আকিকা কারণ বসে দিতে পারিনি, এখন আমার মেয়ের নামে আকিকা দিলে হবে কি না, আমার মেয়ের নামে আকিকা দিলে হবে কি না। অনেকে আপনি প্রশ্ন হচ্ছে, আবার বলি প্রশ্নটা, আমার বাবা আমার আকিকা দেয়নি, আমিও আমার মেয়ের আকিকা কারণ বসে দিতে পারিনি, এখন আমার মেয়ের নামে আকিকা দিলে হবে কি না। কেন হবে না ভাই? আপনার বাবা তার দায়িত্ব পালন করতে পারেন নাই, হয়তো অভাব ছিল অথবা জ্ঞানের অভাব ছিল, দুটা তো ছিল, অর্থের অভাব অথবা জ্ঞানের অভাব ছিল, যেন দিতে পারেন নাই। আকিকা দেওয়া কোনো ফরজ না, আকিকা দেওয়া আসলে সুন্নাত, এবং সুন্নতটা কোনো ওয়াজিব মানে মোয়াক্কা দেওয়া না, এটা পারলে দিবেন, না পারলে বাদ। এমন নয় যে এটা আপনি না দিলে, এটা দিলে আলাদা কোনো সবের কথাও বলা হয় না, উপকার বলা হয়েছে হাদিসে যে আল গোলাম মুর্তাহানুন বি আকিকাতিহি, যে এটা এর মাধ্যমে সে বন্ধক থাকে, বন্ধক মুক্ত হয়, বন্ধন মুক্ত হয়, আল্লাহর শুক্রিয়া আদায় করা হয়, ইত্যাদি ইত্যাদি বল, এগুলি উপকারিতা আছে। কিন্তু এদের অতিরিক্ত এক একটা সবের কথা বলা যে আকিকা দিলে তার এ জান্নাতে তাকে নিয়ে যাবে, এই জাতীয় কথাবার্তা বা জান্নাতে তার এত এত পশম সোয়াব হবে ইত্যাদি কথা তো বলা হয় নাই, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। আকিকা একটা সুন্নাত কাজ, দিতে পারলে ভালো, দিতে পারলে ভালো। আপনার বাবার অর্থ আর্থিক সঙ্গতি ছিল না অথবা জ্ঞানের ভালো অবস্থান ছিল না, এই জন্য জানতো না, হয়তো দেননি। আপনি এখন জেনেছেন, আপনি এখন মেয়ের আকিকা যদি সময় মতো দেননি, এখনও দিতে চান, দিয়ে দেন। কারণ সন্তানের আকিকা দেয়া দায়িত্ব, আকিকা দেওয়ার দায়িত্ব অভিভাবকের, সন্তানের উপর না। আপনি এখন নিজের আকিকা দেওয়ার প্রয়োজন নেই। যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আকিকা নিজে দিয়েছেন, এখানে একটা হাদিস সম্পর্কে, তারা যারা হাদিসটাকে সহি বলে তারা এটাকে নিজেদের বলে এইটা দিতে পারবে, যারা হাদিস সহি বলে না এদের সংখ্যা বেশি, সহি বলে এদের সংখ্যাও আছে। তো তারা বলে যে তারা যারা বলে সহি তারা বলে দেয়া যাবে, তারা বলে রসুল দিয়েছেন কারণ সুতরাং অন্যরাও দিতে পারবে, যারা বলে যে রসুল দেন নাই সহি হাদিস না, তারা বলে কেউ দিতে পারবে না। মতভেদপূর্ণ মাসালায় না যাওয়াই উচিত, আপনার উচিত নয় এমন কোনো জায়গা যেখানে হাদিসটা সহি দরিফ নিয়ে বড় ধরনের সমস্যা, সেখানে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা এমনিতে সমস্যাপূর্ণ। আপনি যেহেতু আপনার বাবা আকিকা দেয় নাই, আপনার দায়িত্ব হচ্ছে যদি পারেন তো আপনি নিজের পক্ষ থেকে দান সদকা হেবা বা আপনি কোনো এতিমখানা দিয়ে আপনি সেটা মুক্ত করতে পারেন, আকিকা দেওয়ার আর সুযোগ নেই। আকিকা আসলে আরেকটা কারণ হচ্ছে, বড় হয়ে গেলে আকিকার মাসালা আসে না, আকিকা হচ্ছে বালেগ হওয়ার আগ পর্যন্ত, নাবালেগ থাকা অবস্থায়, বালেগ হওয়ার পরে একজন মানুষের কী আকিকা দেবেন আপনি। এই জন্য আপনার মেয়ের যেহেতু আকিকা আপনি দেননি ভুলবশত বা কোনো কারণে দিতে পারেন নাই,
টাকা ছিল না বা পরিবেশের কারণে অথবা অনেক সময় দেয়া যায় না, যেমন করোনা পরিস্থিতি এখন কেউ বের হয়নি, একটা সময় আকিকা দিতে পারেন অনেকে, আপনি সেটা আকিকা দিয়ে দেন, সেটা আকিকা দিয়ে দেন। আপনার বাবা দেননি বলে আপনার আপনি আকিকা দিতে পারবেন না, এই যে কথা পৃথিবীতে কেউ বলেনি, কোনো আলেমে বলেনি, এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের দেশীয় প্রথা এবং বানোয়াট কোনো হুজুরদের বা অথবা সমাজপতিদের কোনো একটা নীতি, এটা আল্লাহ এবং তার রাসূল কখনো বলেন নাই। তো সুতরাং আকিকা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিয়ে দেন। আকিকার গোশত আপনি নিজেও খেতে পারবেন আর বন্টন করে দিতে পারবেন। আকিকার গোশত সবাইকে ডেকে আনে খাওয়াতে পারবেন, আর যদি কোনো করোনা পরিস্থিতির কারণে কাউকে ডেকে আনা সম্ভব না হয় বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা তো আদায় হয়ে যাবে। মূল জিনিস আল্লাহ তালা আপনার গোশতও পান না, রক্তও পান না, আল্লাহ তালা দেখেন যে আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনি জবাই করছেন কি না। মনে রাখবেন আকিকার এইটা হচ্ছে সন্তানজনিত, আর কোরবানি হচ্ছে সম্পদজনিত, দুইটাকে একসাথ না করাই হচ্ছে শরীয়তের মৌলিক নীতি। এই জন্য কেউ যেন দুইটাকে একসাথে না করি, আমরা আলাদাভাবে আকিকা দেই। আকিকার জন্য সুন্নত হচ্ছে দুটি ছাগল, আর কোরবানির জন্য উত্তম যেটা বেশি দামি বেশি মূল্যবান এটা উত্তম বেশি, যেমন আপনি যদি কোনো বড়ো গরু দিতে পারেন বেশি উত্তম, যদি আল্লাহর জন্য বড়োটা দিচ্ছেন, কিন্তু আকিকার জন্য সুন্নত হচ্ছে ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ছাগলের কথা বলেছেন এবং ছেলের জন্য মেয়ের জন্য একটি ছাগলের কথা বলেছেন, এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। আর এর বাইরে দিলে আমরা নাজায়েজ বলছি না, অর্থাৎ যদি বড়ো কিছু একটা দেয় নাজায়েজ বলবো না, কিন্তু এটা সুন্না মোতাবেক হবে না, কারণ কখনও কখনও সুন্না মোতাবেক অর্থ হলো যদি আসার পাওয়া যায় এটাকে আমরা বেদাত বলি না। যেহেতু আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তিনি তার এক সন্তানের আকিকাতে ওট দিয়েছিলেন, এই জন্য আমরা বলি যে বড়োটা দেয়া যাবে, তবে এটা দিলেও একটা দিতে হবে, ভাগ নয়, অংশ নয়, এটা একটু খেয়াল করবেন, আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভুলে সেজদার তাসবিহগুলো ভুলে গেলে করণীয় কী, যেমন সুবহান রাব্বিয়াল আলা পড়তে ভুলে কী করব। সুবহান রাব্বিয়াল আলা যদি একবারও না পড়েন তাহলে আমাদের মতে অন্যদের ভিন্ন মত থাকতে পারে, আমি যেটা মনে করি তার জন্য সহজদা আছে, সহজদা দিতে হবে, এটা ওয়াজিব বলা, এটাকে ইনজাবার এটাকে বলা হয় যে যেটা সহজদার দ্বারা এটা ব্যাকআপ দেওয়া যাবে, মেকআপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকের নিকট এটা সুন্নত, এটা ঠিক নয়, বরং এটা ওয়াজিব পর্যায়ে। আর তিনবার বলাটাই হচ্ছে সুন্নত তরিকা, তিনবার বলাটা সুন্নত তরিকা। এই জন্য আপনি যদি কোনো ভুলে সেজদা যদি না পড়ে থাকেন এবং যদি সালাত শেষ হয়ে গিয়ে থাকে, সালাত শেষ হয়ে গিয়ে থাকে এবং আপনি ইয়াও দেন নাই, সহসুদাও দেন নাই, তাহলে আর সময় যদি থাকে আপনাকে আবার পড়তে হবে, আপনাকে সালাদটা আবার পড়তে হবে, কারণ আপনার পড়াটা হয়নি। আর যদি কোনো সালাত সময় চলে গিয়ে থাকে, অন্য সময় চলে গিয়ে থাকে, পরে মনে হয়ে থাকে, তো সেটার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কারণ সহসুদা ভুলে গেলেও সহসুদার জন্য আর কোনো সহসুদা নেই, মানে ভুল আল্লাহ তাআলা এটাও ভুলেই দিয়েছে, এটার জন্য রব্বান আল্লাহ তো আখিজিনা সিনা ওয়াক্তানা, আল্লাহ ভুলে গেলে, বিস্মৃত হলে, আমি ভুল করে ফেললে অথবা ভুলে গেলে তো আপনি পাকড়াও করবেন না, এর ভিতরে পড়বে যদি কোনো সময় মতো মনে না করতে পারেন, ওয়াক্ত চলে যাওয়ার আগে মনে না করতে পারেন, ওয়াক্তের ভিতরে মনে হলে আপনি এটার জন্য সহসুদা দেওয়ার সুযোগ না থাকলে আপনি আবার পড়তে হবে, আর যদি শেষ মুহূর্তে মনে হয় বা পরে মনে হয় সহসুদা দিলে তার থেকে তা আপনার এটা আদায় হয়ে যায় বলে আমরা মনে করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্ত্রী কি স্বামীর বাম পাশে ঘুমাতে পারবে? স্ত্রী স্বামীর বাম পাশে ঘুমাতে পারবে, ডান পাশে ঘুমাতে পারবে, আরও কত জায়গায় ঘুমাতে পারবে নাম বললাম না, বুঝতে পারছেন, এতে শরীয়তের কোনো বিধিনিষেধ নাই। আপনাদের মসজিদে ইমামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এভাবে ঘুমালে নাকি হায়াত কাটা যায়, হাদিস দ্বারা সাব্যস্ত, বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ইমাম সাহেব বোঝা গেল যে তিনি জ্ঞানে তার স্বল্পতা রয়েছে, এই জন্য বানিয়ে কথা বলেন এবং তিনি শোনা কথা খুব পছন্দ করেন, সম্ভবত তিনি কোনো মকসুদুল মুমিনিন অথবা নিয়ামুল কোরআন অথবা লাজ্জাতুন নেসা এই জাতীয় কথাগুলি বইগুলি পড়ে পড়ে বানোয়াট বইগুলি থেকে তিনি লিখে থাকবেন এই জাতীয় বইগুলো অথবা তিনি আরও বেশি শুনতে হয়তো বেশি যাওয়ার শুনছেন অথবা উর্দু কোনো বই থেকে শুনছেন অথবা বিশেষ হিন্দু কত রকমের বই আজ বের হয়েছে এগুলি থেকে আপনি শুনছেন, এগুলি কোনো এলমি কথা না। আমরা আপনাদের ইমাম সাহেবের জ্ঞানের বহরটা কম বোঝা গেল, আমরা তাকে আক্রমণ করছি না, তাকে শেখার জন্য বলছি, তাকে যেন শিখে নেয়, তো এই জাতীয় কোনো কথা শুদ্ধ নয়। যেখানে ঘুমাক না কেন তার এই স্বামীর হায়াত কমে যাবে বা স্ত্রীর হায়াত কমে যাবে এগুলি মিথ্যা কথা। আরেকটি কারণ হচ্ছে আসলে কারো হায়াত কমে না, যে যেখানে আছে ওখানেই থাকে, হায়াত তো নির্ধারিত, হায়াতে কেউ অকাল মৃত্যুও কারো হয় না, এটাও নির্ধারিত। হ্যাঁ, কারো যদি কেউ মেরে ফেলে এটা অপরাধ হবে, কারণ তাকে নিষেধ করা হয়েছে মারতে, কেউ যদি কোনো কাউকে হত্যা করে অপরাধ হবে,
কিন্তু তার মৃত্যুটা এই সময় লেখা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কেউ কারোর কারণে অকাল মৃত্যু হায়াত কমে যাবে এটা কিন্তু আরেক আরেক জাহেলিয়াত, এটা মিথ্যা কথা, এগুলো হয় না, তো এগুলি ঠিক না। হ্যাঁ, কখনও কখনও হাদিসে আছে যে কেউ যদি কোনো সেলা রেহমি করে তার হায়াত বৃদ্ধি তার বৃদ্ধি হয় অথবা কোনো দান করলে বৃদ্ধি, এইটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে ফেরেশতাদের খাতায় আল্লাহ তাআলার লেখাতে কোনো কমতি বেশি নেই, এটা ঠিকই আছে। মা ইউবদ্দাল কাউলা দাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আল্লাহ তাআলার সেখানে কোনো কম বেশি হয় না, তবে ফেরেশতাদের খাতার মধ্যে কম বেশি হয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়ুসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে উম্মুল কিতাব দেখে দেখে ফেরেশতাদের লেখার মধ্যে যেগুলি দরকারি না এগুলি মুছে দেন। তো তারা ফেরেশতারা মনে করে এই লোক তো এখনই মরে যাচ্ছে কিন্তু দান করার কারণে বেড়ে যাচ্ছে, এইভাবে লেখা আছে, কিন্তু ওইটা লেখাও আছে তার তাকদিরে এই লোকটি এত বছর বাঁচবে কারণ এত বছর বয়সে বড় ধরনের দান করবে এই জন্য তার এত বছর দেওয়া হইলো, ওইটা এভাবে লেখা আছে। সুতরাং বাহ্যিক দৃষ্টিতে, ফেরেশতার দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে সেটা বর্ধিত হচ্ছে, মৌলিকভাবে এখানে কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না, এটা কিন্তু আমাদের জানা দরকার রয়েছে। তো ইমাম সাহেব যেটা বলেছেন এটা ঠিক নয়, আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা সাত ভাই বোন, চার ভাই তিন বোন, আমার বাবা 2011 সালে মারা যান, আমার মা জীবিত আছেন, আমাদের সব জমি জামা আমার বাবার নামে আছে, জমি ও পুকুর একসাথে হওয়ার কারণে এগুলো ভাগ করা সম্ভব হয়নি, এই সম্পত্তি লিজ দিয়ে আমরা প্রায় 2 লক্ষ টাকা পাই, এই টাকা আমরা কীভাবে ভাগ করে নেব? আপনার মা যেহেতু জীবিত আছেন তাকে এই টাকার 8 ভাগের 1 অংশ দিবেন, আর আপনারা 4 ভাই 3 বোন এর অর্থ হচ্ছে আপনারা বাকিরা বাকি যে সম্পদ আছে এটা 11 ভাগ করবেন, 11 ভাগ করে আপনাদের 3 বোনকে 3টা দিবেন আর আপনার 4 বোন 2 দিক করে 8 নিবেন, 8 নিবেন, 4 ভাই 2 দিক করে 8 নিবেন আর 3 বোন 3টে নেবেন, তো এইভাবে আপনি টাকাটা ভাগ করবেন। অর্থাৎ আপনাকে যদি আপনি মোটামুটি 24 দিয়ে ভাগ করেন, 24 দিয়ে 3 দিবেন ওনাকে আর বাকি থাকবে যেটা এটা আপনারা ভাগটা করবেন, 3 দিবেন 3 ভাগ 24 দিয়ে ভাগ 24 ভাগ করবেন, 24 ভাগ করে, কেন 24 ভাগ বলছি আপনাকে, অথবা 8 দিয়ে ভাগ দিলে হয় 24 লাগবেন, 8 দিয়ে ভাগ করে 8 ভাগ করে 1 ভাগ দিয়ে দেবেন ওনাকে, বাকি 7কে আপনারা এই বাকি 7 ভাগ আপনারা এই ইয়া করবেন 4 ভাই এবং 3 বোনের মধ্যে ভাগ করে নেবেন। কীভাবে করবেন? যে 4 ভাগ এবং 3 ভাইয়ের মাথা দেখবেন, মাথা কত? 4 হলো 4 2 গুণে 8 আর 3 11, তো 11, তো 11 দিয়ে 7 11 77 দিয়ে ভাগ করবেন, 77 দিয়ে ভাগ করলে আপনি প্রত্যেক 77 করে ভাগ করলে 7 11 77 11 11 পাবে আর এরা বাকিটা 22 করে পাবে, তাহলে 77 মিলে যাবে, সুন্দর হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন বাকিটা কীভাবে পাবেন, এভাবে ভাগ করে নেবেন, যেভাবে বলেছি এভাবে বুঝতে পারলে হলো আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক বোন নতুন করে দিনের পথে আসছে, এখন সে সংসারের কাজকর্ম মাকে সাহায্য করা তেমন কিছুই করে না, সারাদিন নামাজ রোজা ইসলামী বই পড়া নিয়ে পড়ে থাকে, এমনকি ঘরে মাহরাম ছাড়া অন্য কেউ থাকলে রুম থেকে বের হবে না, খাওয়ার দিন খাবার নিয়ে দিয়ে আসতে হয়, এমন এদিকে মা একা কাজ করে কষ্ট হয়, আপনি কি দয়া করে কি নসিহা করবেন কোরআন হাদিস থেকে? আপনার বোনের বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে এতে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা একদিকে ভালো দিক আছে একটা খারাপ দিকও রয়েছে। ভালো দিক হচ্ছে দিনের দিকে আসছেন আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যের বিষয়, না নামাজ রোজা ইসলামিক বই পড়া এগুলি আছে, কিন্তু মাকে সাহায্য করবে না এটা একটা অন্যায়, তার উচিত হবে ফরজ জিনিসগুলো শেখার পরে, ফরজগুলো শেখা কি আরকানুল ইমান আরকানুল ইসলাম এবং সালাত এগুলি শেখার, অর্থাৎ আরকানুল ইসলাম অন্তর্ভুক্ত সালাত এবং যেগুলো তার কর্তব্য সেগুলি জানার পরে মাকে পুরোপুরি সাহায্য করা, সময় দেওয়া, এটা তার সাধারণ বই পড়ার চেয়ে বেশি উত্তম, এটা তাকে বুঝেই বলবেন। দ্বিতীয়ত, তিনি একটা ভালো কাজ করেন, ঘরে মাহরাম ছাড়া অন্য কেউ আসলে রুম থেকে বের হন, এটা একটা ভালো কাজ, এটাকে আপনি খারাপভাবে দেখবেন না, বা ওই সময় তার খাবার যদি ঘরে দিয়ে আসতে হয় এটাও করতে হবে আপনাদেরকে, কারণ ঘরের ভিতরে মাহরাম নন মাহরাম লোক বসে থাকবে কেন, এই জন্য ঘরের ভিতরে বাইরের লোক বেশিক্ষণ থাকা উচিত না, খাবার খেয়ে চলে যাওয়া উচিত, কোনো লোককে ঘরের ভিতরে স্থান দিবেন না, কোনো ঘরের ভিতরে আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে এমন এটা শরীয়ত বলে না, নন মাহরাম কেউ ঘরের ভিতরে ঢুকে যাবে এটা শরীয়ত বলে না, তাকে তা বাইরেই রাখতে হবে, সেখান থেকে তাকে বিদায় করে দিতে হবে। হ্যাঁ, সে যদি কোনো বেশি গুরুত্বপূর্ণ হয় যদি ঘরে ঢুকাইতে হয়, অন্যেরা ঘরের ভিতরে যারা আছে পর্দা নাসীন তারা পর্দা বন্ধ ঢুকবে, তার কোনো কাজ শেষ করে সেখান থেকে দ্রুত চলে যাবে, ওখানে অবস্থান করতে পারবে না, একই ঘরের ভিতরে রাত্রি যাপন করবে, মাহরাম গায়ের মাহরাম
এটা শরীয়ত বলে না। যদি হতেই হয় অবশ্যই দরজা বন্ধ থাকবে, অবশ্যই সেটার মধ্যে আলাদা সেক্টর থাকবে যেখান থেকে তার দ্বারা অন্যায় বা অশ্লীলতা করার সুযোগ না থাকে, বিষয়টি নিশ্চিত হতে হবে। নাহলে একই ঘরের ভিতরে এইভাবে অবস্থান করা শরীয়ত অনুমোদন করে না। তো আপনার বোন এই অংশটুকু ভালো করছে, যে অংশটুকু তিনি মাহরামের সামনে খাওয়ার দাওয়ার জন্য বের হয় না, খাবার দাওয়ার সাহায্য করার জন্য বের হয়, এটা ভালো কাজ। কারণ তার নান মাহরামের সামনে তার বের হওয়া এইভাবে উচিত নয় এবং জায়েজও নয় এবং তাকে বাধ্য করা উচিত নয়, আশা করি বুঝতে পারছেন। কিন্তু আপনার মাকে সাহায্য করার জন্য আপনার বোন করতে বাধ্য এবং আপনিও করতে বাধ্য, শুধু বোন নয় ভাইরও, যারাই ঘরে আসে তারা প্রত্যেকেই, শুধু মা একাই কষ্ট করবে ঠিক নয়, প্রত্যেকে উচিত সাহায্য করা। কিন্তু যে সাহায্য করতে গেলে নান মাহরামের সামনে যেতে হয় সে সাহায্য করা যাবে না। যদি আপনার ধরেন আপনার বোন আপনার মা তার ভাইয়ের ছেলেকে ডেকে আনছে ঘরের ভিতরে, আর দেখে আস বস, এখন বসাই রাখছে, এখন আপনার বোন কীভাবে সেখানে যাবে? তার জন্য তো মাহরাম নয় সে, এই জন্য তার যাওয়া উচিত নয়। তো আপনার মা যদি কোনো তিনি যদি কোনো আপনার বোনের খেদমত চায়, তার উচিত হবে ওই ছেলেকে ঘরের ভিতরে যেন না ডাকে, সে বাইরের কাছারিতে অথবা এমন জায়গায় রাখবে যেখান থেকে ঘরের ভিতরে ঢুকতে হলে অনুমতি লাগে সেখানে রাখবে। অর্থাৎ যদি রুম ভিন্ন থাকে সে আলাদা করবে, যে এদিকে আসা যাবে না, আলাদা একটা পর্দা ব্যবস্থাপনা করবে, এটা শরীয়তের বিধান। এখানে তো আপনাকে আমরা কোনো আর অন্য নসিহত দিতে পারবো না। তবে যখন এরকম কোনো পরিস্থিতি না হবে তখন আপনার বোনের উচিত হবে মাকে সাহায্য করা, আপনার যেমন উচিত হবে মাকে সাহায্য করা, আপনার স্ত্রীর উচিত হবে মাকে সাহায্য করা। শুধুমাত্র মা রান্নাবান্না করবে আর আপনারা শুধু খাবেন, খাবার দিয়ে আসতে হবে, এটা কিন্তু একটা অন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।